চলে আসলাম আবার আপনাদের মাঝে আমরা একটা ইম্পর্টেন্ট লাইভ নিয়ে আজকে আমাদের একটা লাইভ ডিবেট আশা করি সবাই ভালো আছেন যারা যারা এখনো অনেকে আসতেছেন অনেকে আসবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের আমাদের ডিবেট প্রোগ্রাম আজকে সীমান্ত ভাই সীমান্ত প্রতীক ভার্সেস মাসুক বিন আবরার ভাই আমাদের টপিক হলো যে ইসলাম অনুসারে আল্লাহর ইসলাম অনুসারে তাকদির ও আল্লাহর পরীক্ষা কি একটা আরেকটার সাথে ও অসামঞ্জস্যপূর্ণ এই বিষয়ে পক্ষে আলোচনা করবে সীমান্ত প্রতীক ভাই ওনার পজিশন হলো অবশ্যই এটা অসামঞ্জস্যপূর্ণ আল্লাহর পরীক্ষা ও তাকদির দুইটা অসামঞ্জস্যপূর্ণ আর আমাদের মাসুক ভাই এটার বিপক্ষে অবস্থান করবেন যে ওনার দাবি হবে যে এটা অসামঞ্জস্যপূর্ণ না এটা কমপ্লিটলি সামঞ্জস্যপূর্ণ তো অনেকেই চলে আসছেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের মিরর পেজে এবং যদি অ্যাভেঞ্জার স্ট্রির কোন অ্যাডমিন দেখে থাকেন তাহলে প্লিজ মিররের এই লাইভটা অ্যাভেঞ্জার স্ট্রিটে একটু শেয়ার করে দিবেন সেলিম ভাই বা রঞ্জু ভাই বর্ণ কেউ যদি থাকেন তাইলে তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না যারা যারা আসছেন সবাই অনেকেই চলে আসছেন সবাইকে একটু রিকোয়েস্ট করব যারা যারা নিজ দায়িত্বে একটু শেয়ার করে দিবেন লাইভটা যাতে সবাই দেখতে পারে এই সবার কাছে থাকবে যারা একটু যারা দেখতেছেন যারা আসছেন তারা একটু শেয়ার করে দিবেন অনেক ইম্পর্টেন্ট লাইভ হতে যাচ্ছে আজকে একটা ইম্পর্টেন্ট টপিক ওই ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে তো আমাদের দুই ডিবেটার সীমান্ত ভাই এবং ভাইকে ওয়েলকাম জানাচ্ছি আর তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকে ফারস্টে আমরা ইন্ট্রোডাক্টরি একটা বক্তব্য নিব ফার্স্ট জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য ফারস্টে আমাদের মাসুক ভাই যেহেতু আমাদের গেস্ট উনি কাছ থেকে ইন্ট্রোডাকশন একটা নিব জাস্ট উনি ওনার নাম উনি কি আজকে ডিফেন্ড করবেন কোন পজিশনে আছেন তারপর ওনার ব্যাকগ্রাউন্ডিং এই বলে সেদিনের মত রঞ্জুভাইয়ার সাথে যেভাবে ডিবেট ইন্ট্রোডাকশন দিছিলেন এবভাবেই ইন্ট্রোডাকশনটা মাসুক ভাই প্লিজ আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিবেন আসসালামু আমি মাসুক বিন আমি আজকে ডিবেটে ইসলামে তাকদির ইসলামের অনুসারে তাকদির ও আল্লাহ পরীক্ষা কি সামঞ্জস্যপূর্ণ না অসামঞ্জস্যপূর্ণ যে ইসলামের তাকদির ও আল্লাহ পরীক্ষা এটা একই জিনিস সামঞ্জস্যপূর্ণ আমি এটা এই পক্ষে ডিপেন্ড করতে যাচ্ছি এটা সুতরাং আমাদের আমার বিপক্ষে রয়েছেন সীমান্ত ভাই ইনশাআলা আমরা একটা ভালো ডিবেট উপস্থাপন করতে পারবো আমাদের এই ডিবেটের মাধ্যমে আমাদের মধ্যে যারা সংশয়বাদী আছেন ইনশাআল্লাহ আমি আশা রাখি যে তাদের সংশয়টা দূরীভূত হয়ে যাবে এবং যারা আমাদের ইমানদার ভাইরা আছেন তারা তাদের করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এই নিয়তকে সামনে রেখে এবং আল্লাহকে সন্তুষ্ট করার সামনে রেখে সন্তুষ্ট করার উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আমাদের বিশেষ করে আমি আমার লাইফটা সামনে উপস্থাপন করতে যাচ্ছি আল্লাহ ভরসা আসসালাম ভেরি মেনি থ্যাঙ্কস টু মাসুক বিনা ব্রার ওয়েলকাম আপনাকে আশা করি সেদিনের মতো আজকেও সুন্দর একটা ডিবেট উপহার দিবেন আপনি আপনাকে অনেক ধন্যবাদ আপনি রিকোয়েস্ট করার সাথে সাথে রাজি হয়ে গেছেন মানে আমরা তিনটা ডিবেট আপনার সাথে করা হয়েছে আপনি রাজি হয়ে গেছেন এর জন্য মেনি মেনি থ্যাংকস আপনাকে আশা করি ফিউচারেও আমরা অনেক বিতর্ক করবো আপনার সাথে বিভিন্ন টপিকে তো মাসুক ভাইকে ধন্যবাদ ওনার ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য এখন আমি সীমান্ত ভাইকে একটু রিকোয়েস্ট করবো যে আপনি প্লিজ আপনার ইন্ট্রোডাকশনটা একটু দিবেন সবার উদ্দেশ্যে ধন্যবাদ রনেন ভাই যারা লাইভটি দেখছেন এবং যারা দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি সীমান্ত পথিক একজন এক্স মুসলিম ইসলামের বিভিন্ন ধরনের কন্ট্রাডিকশন দেখে আসলে আমি আমার রাস্তাটা ধরে রাখতে পারিনি তো আজকে তেমনি একটা বিষয়ে আমরা কথা বলবো ইসলামের ইসলাম অনুযায়ী আল্লাহর পরীক্ষা এবং তাকদের পরস্পর অসামঞ্জস্যপূর্ণ এই বিষয় নিয়ে আমরা আমরা কথা বলবো আজকে তো আমি মূলত আমার দিক থেকে একটা বিষয় বলে রাখি আমি যখন ইসলামের এই বিষয়গুলো নিয়ে ডিবেট করি তো সব সময় আমি নিজেকে আমি মনে করি আমি একটা উইন উইন সিচুয়েশনে আছি মানে কেমন সেটা হচ্ছে আমি যে জিনিসটা বুঝতে পার এই জিনিসটা আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা যদি আমার প্রতিপক্ষকে ঠিকভাবে আমি বুঝাই দিতে পারি তাহলে এখানে একটা আমার উইন আরেকটা উইন হচ্ছে যদি আমার আমার চিন্তা ভাবনা যদি ভুল থাকে আমার প্রতিপক্ষ যদি ওনার ওনার কথার মাধ্যমে যুক্তির মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দিতে পারে তাহলে আমি একটা সঠিক জিনিস জানতে পারলাম তাহলে সঠিক জিনিস জানা আমার আসলে একটা অনেক বড় একটা উদ্দেশ্য তো যেহেতু আমি যদি আমার ভুলটা ধরিয়ে দিয়ে যদি আমি যদি সঠিক জিনিস জানতে পারি এখানে আমি মনে করি এটা আমার একটা উইন আমি একটা সঠিক তথ্য জানতে পারলাম তো এই জন্যই মূলত ডিবেটে কথা বলি ডিবেটে বিভিন্ন বিষয় উঠে আসে এবং বিভিন্ন আমরা সত্যগুলো জানতে পারি তো ঠিক আছে সবাইকে আবারও ধন্যবাদ আজকে আশা করছি সুন্দর একটা ডিবেট হবে সবাই উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সীমান্ত ভাইকে আপনার ইন্টারাকশন দেওয়ার জন্য আশা করি আপনিও আজকে প্রিভিয়াসলি যেভাবে আপনি সুন্দর সুন্দর ডিবেট উপহার দিচ্ছেন আমাদেরকে আজকেও একটা সুন্দর ডিবেট উপহার দিবেন ইনফরমেটিভ আলোচনা করবেন ধন্যবাদ দুজনকেই আমাদের বক্তা দুজনকে ধন্যবাদ জানিয়ে আর বিবাস যারা আসছেন তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আবারও আমরা একটি অসাধারণ একটা ডিবেট উপহার দিতে যাচ্ছি আপনাদেরকে আশা করি এটাও এনজয় করবেন আমাদের গত ডিবেট গুলার মতো আর যারা যারা আসছেন প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন আপনাদের প্রোফাইলে বা বিভিন্ন পেজে বা বিভিন্ন গ্রুপে ফেসবুকে আপনারা একটু শেয়ার করে দিবেন এটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা আসছেন অনেকেই দেখছি বেকআপ হুজুর তারপর দিগন্ত শিশির মোহাম্মদ হিরন মিয়া প্রিন্স রিও সবাইকে ওয়েলকাম আহ অনেকেই আসছেন তো অনেকেই আসছে যেহেতু সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা শুরু করে দিচ্ছি তাহলে আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন লাইভটা ফার্স্টে বক্তা হলেন আমাদের সীমান্ত প্রতীক ভাই উনি ফার্স্টে বক্তব্য দিবেন ওনার টাইম হলো ফিফটিন মিনিটস উনি ওনার পজিশনটা ক্লিয়ার করবেন আপনাদের সামনে উনি কেন এই আল্লাহর তাকদির আল্লাহর পরীক্ষা ও তাকদির কেন অসামঞ্জস্যপূর্ণ এই বিষয়টা উনি তুলে ধরবেন ওনার টাইম হলো ফিফটিন মিনিটস তাহলে আমরা শুরু করে দিচ্ছি আশা করি সবাই এনজয় করবেন পপকর্ন নিয়ে সবাই রেডি থাকেন আশা করি একটা সুন্দর ডিবেট উপহার দিবে আমাদের দুজন বক্তা তাহলে সীমান্ত ভাই আপনার জন্য ফিফটি মিনিট আপনি শুরু করে দিতে পারেন ধন্যবাদ রনীন দাস যারা দেখছেন সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলাম অনুযায়ী আল্লাহর পরীক্ষা এবং তাকদির কি পরস্পর অসামঞ্জস্যপূর্ণ কিনা হ্যাঁ অত্যন্ত যুক্তি কারণে আমার অবস্থান হচ্ছে যে হ্যাঁ এটা অসামঞ্জস্যপূর্ণ এই পক্ষে আমার অবস্থান অত্যন্ত যৌক্তিক কারণে হ্যাঁ তার কারণ হচ্ছে পরীক্ষা এবং এই দুইটা বিষয় কি সেটা একটু আমি বলে নেই পরীক্ষা হচ্ছে একটা বিষয় যখন আমাদের কোনো অনিশ্চয়তা থাকে একটা বিষয় সম্পর্কে ফলাফল সম্পর্কে যখন আমরা জানতে পারি না তখন পরীক্ষাটা করা হয় হুম অর্থাৎ যখন ফলাফলটা থাকে অনিশ্চিত সেই ফলাফলটাকে জানার জন্য পরীক্ষা করা হয় হ্যাঁ এটা হচ্ছে পরীক্ষা আর ইসলামে সম্পর্কে যা বলা আছে সেখানে বলা আছে যে আমাদের ভাগ্য অনেক আগে নির্ধারিত আছে অর্থাৎ ইসলামের আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করেন পরীক্ষার ক্ষেত্রে যদি আমরা আমরা দেখি তাহলে উনি যেহেতু পরীক্ষা করেন তার মানে উনি ফলাফলটা জানেন না উনি ফলাফলটা জানার জন্য আমাদেরকে পরীক্ষা করেন হ্যাঁ আমাদেরকে কখনো সুখ দুঃখ দিয়ে আরামায়শ দিয়ে বিভিন্নভাবে উনি আমাদেরকে পরীক্ষা করেন উনি জানতে চান যে আমরা বিভিন্ন পরিস্থিতিতে আসলে কি ধরনের আমল করি বা কি ধরনের কাজ আমরা করি অর্থাৎ ফলাফলটা উনি জানেন না হ্যাঁ আর অন্যদিকে তাকদিরটা হচ্ছে আমরা আমরা ইসলাম অনুযায়ী দেখতে পাই তাকদির আসলে অনেক অনেক আগে থেকে নির্ধারিত সৃষ্টি জগৎ শুরুর আগে থেকে আসলে তাকদিরটা নির্ধারিত হ্যাঁ তার মানে উনি আগে থেকেই সবকিছু জানেন তাহলে এই জায়গাটাতে একদম স্পষ্ট কন্ট্রাডিকশন যে একটা জায়গায় পরীক্ষা মানে হচ্ছে উনি আসলে নিশ্চিত না নিশ্চিত হওয়ার জন্য উনি পরীক্ষা করে থাকেন পরীক্ষা সাধারণত নিশ্চিত হওয়ার জন্যই করে থাকে তো আমরা একটু দেখি আসলে পরীক্ষা সম্পর্কে ইসলামে কি বলা আছে যদি একটু শো করতেন জি অবশ্যই আমাকে একটা সেকেন্ড দেন না না এটা ধন্যবাদ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইসলামে পরীক্ষা সম্পর্কে কি বলা আছে সেই জিনিসটা একটু আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে আমরা একদম প্রথমেই একটা দেখতে পাচ্ছি সুরা দাহর আয়াত হচ্ছে দুই থেকে তিন এখানে বলা আছে আমি মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে তাকে পরীক্ষা করার জন্য অর্থাৎ আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন অতঃপর তাকে করে দিয়েছেন করে দিয়েছেন শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন আমি তাকে পথ দেখিয়েছি হয়তো সে কৃতজ্ঞ হবে না হয় অকৃতজ্ঞ হবে অর্থাৎ আল্লাহ কি পরীক্ষা করছেন যে আহ তার বান্দা বা মানুষটা কি কৃতজ্ঞ হবে নাকি অকৃতজ্ঞ হবে এই জিনিসটা আল্লাহ পরীক্ষা করছেন না মানে এটা একটা নিশ্চিত হতে চাচ্ছেন উনি মানুষকে আসলে কৃতজ্ঞ হবে কেউ কৃতজ্ঞ হবে হ্যাঁ আমরা যদি পরবর্তী আরেকটা আয়াত দেখি এটা হচ্ছে সুরা আম্বিয়া আয়াত নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ হ্যাঁ তো এখানে আমরা যেটা দেখতে পাই আর আমি তোমাদের মন্দ ভালো দিয়ে পরীক্ষা করে থাকি এবং আমাদের কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে অর্থাৎ আল্লাহ আমাদেরকে ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করেন কখনো আমাদেরকে ভালো দেন কখনো খারাপ দেন ভালো দিলে আমরা কি করি খারাপ দিলে আমরা কি করি আল্লাহ আসলে এই জিনিসটা দেখতে চান হ্যাঁ এই এই আয়াতের ব্যাখ্যাতে বলা আছে তাপসিরে তাপসিরে তাবাড়ি থেকে যে এই আয়াতের ব্যাখ্যায় বলা আছে ভালো মন্দের মাধ্যমে পরীক্ষা করার অর্থ হলো কষ্ট সুখ সুস্থতা অসুস্থতা সচ্ছলতা দরিদ্রতা হালাল হারাম প্রভৃতির মাধ্যমে আল্লাহ বান্দাদের পরীক্ষা করে অর্থাৎ বিভিন্ন কষ্ট সুখ দারিদ্রতা সচ্ছলতা এইসব দিয়ে আল্লাহ আসলে মানুষকে পরীক্ষা করে থাকেন এখানে এই জিনিসটা বলা হচ্ছে হ্যাঁ যে আমরা আরেকটু দেখি যে ইসলামে পরীক্ষা সম্পর্কে আরো কি বলা আছে আহ এটা কোরআনে মুলক আয়াত দুই এখানে বলা আছে যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম অর্থাৎ আমাদের মধ্যে মধ্যে মানুষদের কে ভালো কর্ম করে কে কর্মে উত্তম অর্থাৎ কাজটা পরীক্ষা করার জন্য আল্লাহ মানুষের পরীক্ষা করে থাকেন হ্যাঁ তারপর আমরা যদি আরেকটা দেখি এটা হচ্ছে সুরা আল ফাজার পনেরো থেকে বিশ নম্বর আয়াত এখানে বলা আছে মানুষের অবস্থা হচ্ছে যখন তার প্রতিপালক তাকে সম্মান সামর্থ্য বাড়িয়ে দিয়ে পরীক্ষা নেন তখন সে বলে আমার প্রতিপালক আমাকে সম্মানিত করেছেন আর যখন তিনি জীবিকা কমিয়ে দিয়ে পরীক্ষা নেন তখন সে আফসোস করে আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছে অর্থাৎ আল্লাহ কখনো কখনো মানুষকে রিজিক বেশি দিয়ে পরীক্ষা করেন কখনো রিজিক কম দিয়ে পরীক্ষা করেন আসলে কোন সিচুয়েশনে মানুষ আসলে কি ধরনের কর্ম করে কি ধরনের আমল করে বা কি ধরনের আচরণ করে হ্যাঁ তো আমি আসলে অনেক রেফারেন্স আছে আমি লাস্ট আরেকটা রেফারেন্স দেখাচ্ছি পরীক্ষা আল্লাহ আসলে পরীক্ষা বলতে কি বুঝিয়েছেন সুরা আল ১৫৫ একশো পাঁচপান্ন নম্বর আয়াতে বলা আছে আমি অবশ্যই তোমাদেরকে কিছু না কিছু দিয়ে পরীক্ষায় ফেলবই মাঝে মধ্যে তোমাদের বিপদের তোমাদেরকে বিপদের আতঙ্ক ক্ষুদার কষ্ট দিয়ে সম্পদ জীবন পণ্য ফল ফসল হারানোর মধ্যে দিয়ে আর যারা কষ্টের মধ্যে ধৈর্য নিষ্ঠার সাথে চেষ্টা করে তাদের সুখবর অর্থাৎ আল্লাহ বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ফেলে দেখতে চাচ্ছেন যে আমরা কি ঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারি কিনা হ্যাঁ আমরা যদি ঠিকভাবে ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য সুখবর আর ধৈর্য করতে না পারলে আমাদের জন্য দুঃসংবাদ এখন বিষয় হচ্ছে যে আমরা আসলে পরীক্ষা মানে পরীক্ষাটা কেন করা হয় পরীক্ষাটা করা হয় যখন কোনো কিছু সম্পর্কে আহ অনিশ্চয়তা থাকে তখন আসলে সেই জিনিসটা ফলাফলটা জানার জন্য পরীক্ষা করা হয় হ্যাঁ যেমন ধরেন আপনি তো শরীরের মধ্যে পানি ঢালবেন কি এটা পরীক্ষা করার জন্য যে আমার শরীর ভিজে কিনা কখনো কি এই ধরনের পরীক্ষা করবেন না করবেন না কারণ আপনি নিশ্চিত ভাবে জানেন কি কখনো একটু উপর দিকে দিয়ে পরীক্ষা করবেন যে আমি কি আবার নিচে নিচে কিনা কিনা না আপনি আসলে এই ধরনের পরীক্ষা করবেন না কারণ আপনি নিশ্চিত ভাবেই জানেন যে আপনি উপর দিকে লাভ দিলে অবশ্যই নিচে পড়বেন আপনি অন্য কারণে লাভ দিতে পারেন হ্যাঁ তার মানে আমরা দেখতে পারলাম যে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা যদি নিশ্চিত হই তাহলে আসলে পরীক্ষা করার দরকার হয় না পরীক্ষা করতে হয় তো তখনই যখন আসলে এর ফলাফল সম্পর্কে আহ নিশ্চিত হওয়া যায় না অর্থাৎ ফলাফল সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই পরীক্ষা করা হয় হ্যাঁ তো এই যে একদম সেম কথাটাই কোরআনেও বলা আছে আল্লাহ আসলে ইসলামে এই কথাটাই বলছেন যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন পরিস্থিতিতে রেখে ভালো ভালোর মধ্যে রেখে দেখবে আমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে দেখবে আমরা কি সুখ স্বাচ্ছন্দ্য পরে তাকে ভুলে যাই কিনা নাকি আহ মনে রাখি অথবা দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেখবে আমরা কি দুঃখ কষ্টের মধ্যে তাকে ভুলে যাই কিনা না মনে রাখি হ্যাঁ এইভাবে করে দেখা যাচ্ছে যে আল্লাহ পরীক্ষা করবেন এটা কোরআনে বলা আছে অর্থাৎ ফলাফলটা আল্লাহ জানতে যাচ্ছেন আল্লাহ ফলাফলটা জানেন না তো এখান থেকে আমরা দেখতে পারলাম যে যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে সে ফলাফলটা জানেন না হ্যাঁ অর্থাৎ জানেন না বলেই পরীক্ষা করতে তো আমরা এবার দেখি তাকদি সম্পর্কে ইসলামে কি বলা আছে হ্যাঁ তো আমরা এখানে আসলে অনেক রেফারেন্স আছে আমি আশা করছি সবগুলো রেফারেন্স দেখারও লাগবে না খুব সংক্ষেপে কিছু দেখালেই আহ আমার প্রতিপক্ষ উনি হয়তো খুব বুঝতে পারেন বিষয়টা আমরা একটা হাদিস দেখি হাদিসটা হচ্ছে হাদেসি কুচ্ছি হাদেসি কুচ্ছি বলা হয় সেই হাদিসকে যে হাদিস গুলো হচ্ছে মূলত আল্লাহরই বাণী যেটা নবী মহাম্মদের মুখ থেকে নির্গত হয়েছে হ্যাঁ সেই ধরনের একটা হাদিস হাদিসি কুচ্ছি কুচ্ছি এটা আবু দাউদ শরীফ থেকে চার হাজার সাতশো নম্বর হাদিস আলবানি সোহী আবু দাউদ গ্রন্থে হাদিসটিকে সহী বলেছেন হাদিসে বলা আছে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন কলম সৃষ্টির পরে কলমকে বলেছেন লিখো কলম বললেন ইয়ারো কি লিখবো তিনি বললেন কেমত পর্যন্ত প্রত্যেক জিনিসের তাকদির লিখো ঠিক আছে এটা একদম সরাসরি বই থেকে দেখিয়ে দিচ্ছি আমি ওই আবু দাউদ শরীফে এখানে ঠিক এভাবে বলা আছে আমি আহ রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন কলম তিনি বললেন লেখো সে অর্থাৎ কলম বললো হে আমার রব কি লিখবো তিনি বললেন কে আমার পর্যন্ত প্রত্যেক জিনিসের তাকদের লিখো অর্থাৎ প্রথম সর্ব প্রথম সৃষ্টি করেছেন কলম এবং কলমটা সৃষ্টি করেই বলে দিয়েছেন যে সৃষ্টি করেই বলে দিয়েছেন যে আমার পর্যন্ত প্রত্যেকটা জিনিসেরtagged লিখতে হবে অর্থাৎ আগে থেকেই অর্থাৎ তিনি এখানে জানেন আগে থেকেই সব কিছু লিখে রেখেছেন তাহলে আমরা দেখলাম যে পরীক্ষায় দেখলাম যে আসলে উনি জানেন না বলে পরীক্ষা করতে যাচ্ছেন আর এখানে দেখলাম যে উনি প্রত্যেকটা জিনিস আগে থেকেই লিখে রেখেছেন তারপর এখানে যদি আমরা যদি আরেকটা দেখি আরেকটা হাদের যদি দেখি এটা হচ্ছে সহি মুসলিম ইসলামের ফাউন্ডেশন অধ্যায় হচ্ছে আটচল্লিশ তাকদির হাদিস নাম্বার হচ্ছে ছয় ইসলাম পাবলিশার হচ্ছে ইসলাম ফাউন্ডেশন হ্যাঁ এই হাদিসে বলা আছে অমুক অমুক থেকে তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন আল্লাহ তালা সমগ্র সৃষ্টির ভাগ্য লিপি আসমান ও জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিপিবদ্ধ করেছেন তিনি বলেন সে সময় আল্লাহর আরো পানির উপরে ছিল আহ মানে সবকিছু আসমান জমিন সৃষ্টির আগেই পানি ছিল হ্যাঁ আল্লাহর আচ্ছা যাই হোক সেটা অন্য প্রসঙ্গ এখানে যেটা বলা হয়েছে আল্লাহ সমগ্র সৃষ্টির ভাগ্যলিপি আগেই লিপিবদ্ধ করে রেখেছেন অর্থাৎ যখন আসমান জমিন সৃষ্টি হয়নি সেই সময় সেই সময়েরও পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টির ভাগ্য লিপি লিখে রেখেছেন তাহলে আমরা দেখতে পারলাম যে একটা জায়গায় বলা হচ্ছে পরীক্ষা করবেন উনি সুখ দুঃখ দিয়ে পরীক্ষা করবেন আমরা কি ওনাকে ভুলে যাই নাকি মনে রাখি বা আমাদেরকে স্বাচ্ছন্দ দিয়ে পরীক্ষা করুন আমরা কি ভুলে যাই না মনে রাখি আমরা আসলে কি করি হ্যাঁ বিভিন্ন পরিস্থিতি ফেলে দেখবেন আমরা ধৈর্য ধারণ করি কি করি না হ্যাঁ তারপর আমরা কি কৃতজ্ঞতা প্রকাশ করে কি করি না এই জিনিসটা পরীক্ষা করতে যাচ্ছেন মানে উনি আসলে জানেন না আমরা কি করব উনি পরীক্ষা করতে যাচ্ছেন হ্যাঁ আমরা দেখলাম পরীক্ষার বিষয় দেখলাম আর তাকদের বিষয় দেখলাম যে এখানে বলা আছে যে আমাদের সৃষ্টিরও হাজার হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে এবং সর্বপ্রথম যখন কলম সর্বপ্রথম সৃষ্টি কলম তার পরেই কলমকে বলছে যে আমাদের ভাগ্য লিখে রাখতে তাইলে এখানে একদম সুন্দরভাবে স্পষ্ট ভাবে আসলে একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পরীক্ষা এবং তাকদির একটা সাথে একটা অসামঞ্জস্যপূর্ণ আমার এখানে প্রচুর রেফারেন্স আছে এগুলা হচ্ছে আমি প্রসঙ্গক্রমে আমি দেখাবো তবে আমি আশা করছি আমি এখন এখন পর্যন্ত যতটুকু আলোচনা করেছি আমার প্রতিপক্ষ উনি যুক্তিভাবে চিন্তা করলে উনি আমার সাথে একমত হবেন আহ উনি হয়তো স্বীকার মানে বুঝতে পারবেন যে পরীক্ষা এবং তাকদীর হচ্ছে পরস্পর অসামঞ্জস্য আর যদি উনি অন্য অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আসতে চান সেই বিষয়ে কথা বলবো তো আমার প্রাথমিক বক্তব্য এতটুকুই ছিল আমি প্রাথমিকভাবে আমার দাবিটা তুলে ধরলাম আহ আশা করছি পরবর্তীতে ওপেন ডিসকাশনে আরো বিস্তারিত আলাপ করা যাবে এবং অন্যান্য রেফারেন্স আমি দেখাবো তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আব্বাস ভাই এবং ধন্যবাদ রনিন্দর সীমান্ত ভাই আপনার কাছে আরো পাঁচ মিনিট ছিল আপনি যদি ইউজ করতে চান করতে পারবেন দশ মিনিট না আমি ফিফটি মিনিট দিয়েছিলাম আপনাকে আচ্ছা যাই হোক আমার কাছে আসলে প্রচুর রেফারেন্স আছে আমি দেখাতে গেলে অনেক সময় লাগবে তো আমি আশা করছি আমি যতটুকু দেখিয়েছি যতটুকু বলেছি উনি আসলে এটাতে কনভিন্স হবে আর যদি না হয় তাহলে আমরা পরবর্তীতে ওপেন ডিসকাশনের জিনিসগুলাকে আবার দেখাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে সীমান্ত ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনার ফার্স্ট আপনার ওপেনিং বক্তব্য দেওয়ার জন্য এবং আপনি অনেক রেফারেন্স শো করছেন আর যারা ভিউয়ার্স আসছেন সবাই কি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন বিভিন্ন জায়গায় এমডি আলী হোসেন ভাই আপনি যদি শুনতে পান তাহলে আপনি মেসেঞ্জার গ্রুপগুলোতে এবং বিভিন্ন ফেসবুকের বিভিন্ন পেজ বা ইয়েতে পেজ না সরি গ্রুপগুলোতে আপনি একটু শেয়ার করে দিবেন প্লিজ আর এবার আমি তাহলে মাসুক ভাই কে ওয়েলকাম জানাচ্ছি উনির ওপেনিং বক্তব্য দেওয়ার জন্য যদিও শ্রীমন্ত ভাই উনি 50 মিনিট এর মধ্যে মাত্র টেন মিনিট ইউজ করেন তো মাসুক ভাই আপনার জন্য 50 মিনিট বরাদ্দ করা আছে আপনি ইউজ আপনি চাইলে ফিফটি মিনিটই ইউজ করতে পারবেন তো আপনার টাইম শুরু হচ্ছে এখন মাসুক ভাই প্লিজ আসসালামু আলাইকুম এবিহাম ভাই তার যথেষ্ট পরিমাণ যুক্তি প্রমাণ সহ তার পক্ষ অবলম্বন করেছেন আলহামদুলিল্লাহ ভালো এবার আমার বক্তব্য হচ্ছে যে ইসলামের তাকদির ও আল্লাহর পরীক্ষা এটা সামঞ্জস্যপূর্ণ কিভাবে সামঞ্জস্যপূর্ণ সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে তাকদির যেটা আমি তাকদির থেকে শুরু করছি তাকদির যেটা হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে তিনি প্রথম সৃষ্টি করেছেন কলম এবং তখন তাকে বলেছেন যে লিখব জিজ্ঞাসা করা হলো কি লিখবো তখন বলা হলো যে সমস্ত কিছু ভাগ্য আর অন্য হাদিসে আছে যেখানে আল্লাহ রসুল বলছেন যে লেখা হয়ে গেছে এরকম ধরনের কথা যে তকবীর লেখা হয়ে গেছে কলম উঠায় নেওয়া হয়েছে এবং কালি শুকায় গেছে এখানে কোন পরিবর্তন একটা বিষয় আবার অপরদিকে বলা আছে যেখানে বলা আছে যে দোয়া ব্যতীত কোনো কিছু করতে পারে না এই কতগুলো কথা বলা আছে আল্লাহ পরীক্ষায় যেখানে তিনি দেখালেন যে অবশ্যই আল্লাহ তালা পরীক্ষা করবেন তোমাদেরকে ভয় ক্ষুধা মালের ক্ষতি ফল ফসলের ক্ষতি এরকম পাঁচটা বিষয় টোটাল এটাকে পরীক্ষা করবেন তিনি

এবং জীবন যাতে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে থেকে আমল অর্থাৎ কর্মের দিক থেকে কে উত্তম এখন আল্লাহ যেহেতু পরীক্ষা করছেন আবার তিনি তকদিরও লিখে যাচ্ছেন এই একটা জিনিস হয়তোবা আমাদের সীমান্ত ভাই আল্লাহ ভালো জানেন হয়তোবা কি হয়েছে তার ক্ষেত্রে একটা জিনিস যেটা আমি লিখে রাখলাম আল্লাহ লিখে রাখছেন যে বিন আবরার এই ব্যক্তি তার জীবনে এই খারাপ জিনিস আসবে তুকির কথা পরীক্ষা আর তকদির যেমন মাসুক বিন আবরারের তকদির কথা বলছি মাসুক বিন আবরারের জীবনে সে হচ্ছে পাঁচবেলা না খেয়ে থাকে বা মনে করেন পঞ্চাশ অক্ত না খেয়ে থাকে এটা তকদিরে লেখা হচ্ছে তো এই লেখা মাধ্যমে এটা কিন্তু একটা পরীক্ষাও যে সে পঞ্চাশ না খেয়ে যেহেতু আল্লাহ তালা বলেছেন যে তোমাদেরকে খুঁদা দিয়ে পরীক্ষা করবেন একটা পরীক্ষা এইবার দেখা গেল আল্লাহ তালা জানেন কিনা কি করবেন আল্লাহ কিন্তু জানেন যে মাসুদিন আপনার এই পঞ্চাশ না খেয়ে থাকার পরে ওই সময়টা সদর করবে নাকি সে অধৈর্য হয়ে যাবে সে কি অবিশ্বাস কুফরির পথ অবলম্বন করবে নাকি সে সবরের পথ অবলম্বন আলাদা আলাদা কিন্তু জানে এখন এটা হচ্ছে জ্ঞান একটা জিনিস আরেকটা হচ্ছে সেটা প্রমাণ হাতে কলম মানে এভিডেন্স কংক্রিট এভিডেন্স যেটাকে ধরা যায় ছোঁয়া যায় বা দেখা যায় বা কর্মে রূপ দেওয়া হয়েছে যেটাকে কর্মে রূপ দেওয়া হয়েছে যেটাকে তাকে বলা এভিডেন্স প্রমাণ একটা জ্ঞান জ্ঞানগত অবস্থা আর একটা হচ্ছে প্রমাণগত অবস্থা আমি একটা দৃশ্যপট বলছি মনে করেন আমি মাসুদ দিন आमदार আল্লাহর সামনে দাঁড় আল্লাহ তাআলা তখন আমার সামনে তাকবীর উন্মুক্ত করলেন বললেন যে মাসুদ উমর নামে এই আমি লিখে রাখছিলাম দেখো ধরেন জাস্ট সে তুমি এই এই করতে করতা আমি তাদের প্রমাণ করি তখন তিনি দেখা যাবেন এটা যে তোমার জীবনে এই আসছিল আমি লিখলাম এটা আমার তকদির লেখা অনুযায়ী তোমার জীবনে এই এই আসছে আর আমার তকদির লেখা অনুযায়ী তুমি এই করছো এটা প্রমাণ সহজ হিসাব এর মধ্যে আমার মনে হয় না কোনো জটিল বিষয় আছে সুতরাং একটা হচ্ছে জ্ঞানগত অবস্থা আর একটা হচ্ছে তার প্রমাণগত অবস্থা এটা ট্যানজিবল উদাহরণস্বরূপ বলছি বিতর্ক করার জন্য না এটা ট্যানজিবল ধরা যায় ছোঁয়া যায় আর এটা তো ইনট্যানজিবল ধরা যায় না ছোঁয়া যায় না আমি জানি মনে করেন আমি জানি যে আমি খুব কিতাবাদি পড়েছি মোটামুটি ভলিউম ভলিউম বই পড়েছি যে কিভাবে সাইকেল চালাতে হয় বা কিভাবে সাঁতার কাটতে হয় কিন্তু আমার অভিজ্ঞতাগত কোনো যোগ্যতা নেই প্রকৃতপক্ষে সাইকেলটা চালাই দেখিনি আমি বলছি না যেটা ওইটার সাথে একসাথে মিলে যাবে তবে আমি বললাম চেষ্টা জানা যে আল্লাহ জানেন যেটা হবে এবং সেটা করে দেখানো যেটা হবে হয়েছে যেমন আল্লাহ বলছেন যে ফ্রেস্তাদেরকে তিনি বলছেন যে আমি যখন স্মরণ যখন আল্লাহ তালা বললেন যে আমি নিশ্চয়ই মানুষ সৃষ্টি করতে যাচ্ছি আমার মানুষ না তিনি ওখানে যে শব্দটা আছে খালিফা

তাকে প্রত্যেকটা বিষয়ের নাম শিক্ষা দিলেন উপস্থাপন করা আল্লাহ করলেন তো এগুলোর যদি তোমার সত্যবাদী জেনে থাকো বা সত্যবাদী হওয়ার কথা আছে তার মাঝখানে একটা থাকতে বলে যে তখন ফ্রেস্তা বললেন যে আপনি যারা আমাদের শিক্ষা দিয়েছেন তাছাড়া তো আমার কিছুই জান তখন আল্লাহ তারা বললেন যে আল্লাহ আমি কি বলিনি তোমাদেরকে তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা সবই আমি জানি তোরা যা এটা একটা মানে এই আয়াতগুলো দেখি প্রমাণ এই আয়াতগুলো আমরা যদি সামনে আনি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি একটা হচ্ছে যে আল্লাহ তালা জানেন এটা একটা জ্ঞানগত অবস্থা জানে যে আল্লাহ জানে গোপন প্রকাশ এবং দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তালা প্রমাণ দিলেন যে আল্লাহ তালা সবকিছু জানে ঠিক তেমনি ভাবে তকবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কিছুই আল্লাহর অজ্ঞারে নাই কোনো কিছুই আল্লাহর অজ্ঞাত সারে নাই আল্লাহ সবকিছু জানে ঠিক তেমনি ভাবে তিনি আবার পরীক্ষাও নেন এইখানে আমরা এই দুটো আয়াত যদি আমরা এখানে আমরা সামঞ্জস্যপূর্ণ সামঞ্জস্য করতে যে দেখতে পাচ্ছি যে পরীক্ষাটা শুধু এ যে তিনি যাতে এটাকে প্রমাণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা যায় বা উপস্থাপন করতে পারেন প্রত্যেকটা জিনিসের কে কর্মে উত্তম তিনি এটা দেখতে চান তিনি জানেন না অবশ্যই জানেন একটা জ্ঞানগত অবস্থা একটা প্রমাণগত অবস্থা দলিল দস্তবেজ প্রমাণ সহ অবস্থা এই হচ্ছে তাক আর আল্লাহর পরীক্ষার সামঞ্জস্য আশা করি আমি আমার অবস্থান ক্লিয়ার করতে পেরেছি তারপর আমি আমাকে একটু সময় দেবেন সবার নামে একটু আয়াতের অংশ বিশেষ আমি দেখানোর চেষ্টা করছি আমি শেয়ার করছি না তবে আমি হচ্ছে বলছি মানুষজন এটা পারে আপনার কাছে এখনো পাঁচ মিনিট আছে মাসুক ভাই আপনি পাঁচ মিনিট ইউজ করতে পারেন আচ্ছা থ্যাংক ইউ আমি এটা পরে দেখালো হচ্ছে প্রমাণ একটা কথা আল্লাহ তালা বলেছেন কোরআনের মধ্যে যেখানে তিনি বলেছেন যে কেমতের দিন তার বিচারের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করার মতো কেউ থাকবে না সবাই বিধিধায় মেনে নেবে তিনি তার উপর আহ অনুপরিমান জুলুম করেন না তিনি সর্বোত্তম বিচারক সুতরাং এর থেকে আমরা প্রমাণ পেয়ে যাই যে আল্লাহ তালার ব্যাপারটা তিনি যে এভিডেন্স এই পরীক্ষা নিয়ে বা এভিডেন্স তৈরি করার এই ব্যাপারটা এটা নিশ্চয়ই তার হিকমতের অন্তর্ভুক্ত সুতরাং তিনি এটাকে যথাযথ প্রমাণ স্থাপন করেই তার কেয়ামতের দিন তিনি সেটাকে উপস্থাপন করবেন এখান থেকে আমাদের তকদির ও পরীক্ষা সামঞ্জস্যতাপূর্ণ পূর্ণ যেটা এই ব্যাপারটা প্রমাণিত হয়ে যায় ইনশাআল্লাহ বিজ্ঞ শ্রোতাদের জন্য হয়তো বা এটুকু যথেষ্ট ইনশাআল্লাহ আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি পরবর্তীতে এই বিষয় নিয়ে হয়তো আরো আলোচনা হবে আসসালামু আলাইকুম ধন্যবাদ মাশুক ভাইকে আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ মানে বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন আশা করি শ্রোতারা উপকৃত হবেন আপনার আলোচনা দেখে অনেক জিনিস জানতে পারবেন যারা যারা আসছেন আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং আপনারা প্লিজ একটু রিকোয়েস্ট করব যে লাইভটা একটু শেয়ার করে দিবেন আপনাদের প্রোফাইলে বা কোনো ফেসবুক গ্রুপ গুলাতে আপনারা একটু শেয়ার করে দিবেন সীমান্ত ভাই আপনার জন্য আবার 50 মিনিট বরাদ্দ করা হচ্ছে আপনি 50 মিনিট আবার শুরু করতে পারেন না প্লিজ আপনি শুরু করেন 50 মিনিট আপনার টাইম ধন্যবাদ রনেন ভাই ধন্যবাদ মাসুক বিন আবরার ভাইকে তো মাসুক বিন আবরার ভাই এখন পর্যন্ত যত কথাই বলেছেন উনি পরীক্ষা এবং তাকদির যে একটা আরেকটার মানে অসামঞ্জস্যপূর্ণ এর বিপরীতে আসলে কিছু বলতে পারেননি হ্যাঁ উনি যেটা বলেছেন যে পরীক্ষাটা করা হয় একটা প্রমাণ রাখার জন্য যে যদি এইভাবে পরীক্ষা না করা হয় তাহলে হয়তো মানুষরা আল্লাহকে ব্লেম দিবে যে আমরা কোনো কিছু করি নাই তারপর আমাদেরকে কেন আমাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে বা জান্নাতে দেওয়া হচ্ছে এটা ব্লেম করতে পারে সে প্রমাণটা রাখার জন্য নাকি পরীক্ষা করা হয় উনি এই একটা দাবি করেছেন কিন্তু পরীক্ষা এবং তাকদির যে একটার সাথে অন্যটার বিপরীত সেই বিষয় আসলে উনি কোনো কিছু বলতে পারেননি উনি এই প্রমাণের বিষয়টা নিয়ে আমি কথা বলবো আরেকটা বিষয় উনি বলেছেন আদমের ব্যাপারে বলেছেন যে আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিয়েছেন কিন্তু অন্যান্য ফেরেস্তাদেরকে দেননি পরবর্তীতে তাদের সবাইকে মিলে জিজ্ঞেস করেছেন যে বলতো এই জিনিসগুলোর নাম কি হুম তো পরে আদম বলতে পারছে আদম কেন বলতে পারছে তাকে শেখানো হয়েছে এটা একটা একটা দুর্নীতি যে আপনি তাদেরকে শিখান নাই একজনকে শিখাইছেন কিন্তু অন্যজনকে শিখান নাই তারপরেও আপনি আসলে সবাইকে মিলে একসাথে জিজ্ঞেস করছেন এটা একটা দুর্নীতি উনি এটা দিয়ে কি বোঝাইতে চাইছে আমি জানি না আমি একটু মডারেটর কে অনুরোধ করবো যে আমার রেফারেন্সটা যদি আবার একটু শো করেন হ্যাঁ আমাকে এক্সট্রা সেকেন্ড দেন আচ্ছা তো আমি এখন একটু এখানে কিছু রেফারেন্স দেখাবো উনি যে দাবিটা করেছেন যে প্রমাণের জন্য পরীক্ষাটা করা হয় হ্যাঁ পরীক্ষা করা হয় কিন্তু আল্লাহ জেনে শুনে পরীক্ষা করেন প্রমাণের জন্য তা আমরা আসলে দেখি যে মানে প্রমাণের জন্য মানে কি যে আপনার প্রমাণের জন্য মানে হচ্ছে যে যাতে তাকে কেউ ব্লেম করতে না পারে যে আপনি জানেন জানেন ঠিক আছে কিন্তু আমরা তো কাজটা করি নাই তারপরে আমাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে বা অন্য কেউ বলতে পারে যে উনি তো কাজটা করেন নাই তারপর ওনাকে কেন ইয়ে দেওয়া হচ্ছে জান্নাতে দেওয়া হচ্ছে ব্লেমটা করতে পারে হ্যাঁ আমি ওনাকে কয়েকটা রেফারেন্স দেখাই এটা হচ্ছে সুনানে আবু দাউদ ইসলামী ফাউন্ডেশন অধ্যায় পঁয়ত্রিশ শূন্য পরিচ্ছেদ আঠারো এখানে বলা আছে যে ইব্রাহিম ইবনু মুসা অমুকমুখ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন জীবন্ত পথিত কন্যা এবং তার মা উভয় জাহান অর্থাৎ ওই যে আই এম এ জাহালিয়াতের যুগে যেসব নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া হতো সেই সব এই কন্যারা অর্থাৎ যারা জন্মগ্রহণ করার পরেই যাদেরকে হত্যা করা হয়েছে এবং তার মা উভয় জাহান তো এখানে এই যে মাত্র যে জন্মগ্রহণ করলো যে কোনো কাজ করলো না তাকেও জাহান নামে দেওয়া হবে তাহলে সেই শিশুটা কি জিজ্ঞেস করবে না যে আমাকে কেন জাহান নামে দেওয়া হয়েছে আমি তো কোনো কিছু করি নাই হ্যাঁ তাহলে এই এখানে তো প্রমাণ রাখলেন না আচ্ছা আর একটা যদি দেখি আমরা মিসকাতুল মাসাবি মিসকাত ইমান আহ পরিচ্ছেদ তিন দ্বিতীয় অনুচ্ছেদ প্রতি ইমান এখানে আয়সা হতে বর্ণিত আহ তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করেছিলাম হে আল্লাহ রসুল মোমিনদের নাবালেক বাচ্চাদের জান্নাম জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম তিনি উত্তরে বললেন তারা বাপদাদার অনুসারী হবে হ্যাঁ আমি বললাম কোন আমল ছাড়াই তিনি বললেন আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করতো অর্থাৎ তারা মারা গেছে নাবালেক কিন্তু তারা ওই বাপদাদারা যেহেতু মমিন এই জন্য তারা জান্নাতি হবে তারা কোনো আমল ছাড়াই তারা জান্নাতি তাহলে এখানে কি প্রমাণ আল্লাহ রাখলেন তারপর আবার বলা হচ্ছে যে আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা মসজিদদের নাবালাক বাচ্চাদের কি হুকুম তিনি বললেন তারাও তাদের বাপদাদার অনুসারী হবে অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম কোনো বদ আমল ছাড়াই উত্তরে তিনি বললেন সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করতে আল্লাহ খুব ভালো জানেন অর্থাৎ এখানে তো কোনো প্রমাণ লাগলো না হ্যাঁ যে পরীক্ষার ব্যাপার তো এখানে আসলো না যে পরীক্ষা করে তারপরে আমি আমি জানি তারপর পরীক্ষা করে দেখাই দিলাম তার মানে এটা সম্পূর্ণ তার জানার বিষয় সে জানে বলেই তাকে জান্নাতে দিবে জানে বলেই জাহান্নামে দিবে এখানে তো কোনো প্রমাণ লাগলো না আচ্ছা তারপরে আল্লাহ কাফের সবার স্বভাব দিয়েই আসলে মানুষ সৃষ্টি করেন যে প্রত্যেক শিশু আহ ইসলামী স্বভাবের উপর জন্মানোর মন্মার্থ এবং কাফের ও মুসলিমদের মৃত্যু সন্তান শিশুর বিধান এটা হচ্ছে সহি মুসলিম হাদিস একাডেমি থেকে আহ অধ্যায় সাতচল্লিশ তাকদির পরিচ্ছেদ ছয় হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার ছয়শ উনষাট আবদুল্লাহ ইবনে আহ মাসলামা ইবন কানাব উবাই কাপ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিশ্চয়ই যে ছেলেটিকে খাজির হত্যা করেছিল তাকে কাফিরদের কাফিরের স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছিল যদি সে জীবিত থাকত তাহলে সে তার পিতামাতাকে মাতাকে অবাধ্য ও কুফরি করতে বাধ্য করত অর্থাৎ একটা ছেলে সে কোনো কুফর করে নাই কিন্তু বলে দেওয়া হচ্ছে যে সে কাফির স্বভাব নিয়ে জন্মগ্রহণ করছে জন্য হত্যা করে ফেলা হয়েছে এই এই বিষয়টা আরো বিস্তারিত পাবেন আরেকটা হাদিসে সেটা হচ্ছে সহি মুসলিম ইসলামী ফাউন্ডেশন পঁয়তাল্লিশ পরিচিত হচ্ছে বিয়াল্লিশ হাদিস নাম্বার হচ্ছে পাঁচ হাজার নয়শো হ্যাঁ এটা অনেক বড় হাদিস আমি এখান থেকে মূল অংশটা শুধু দেখাচ্ছি আমার বক্তব্যটা সেখানে বলা আছে এক জায়গায় তারা বালকদের পেলেন যারা খেলা করছিল খিজির অবলীলা ক্রমে একটি শিশুর কাছে গিয়ে তাকে হত্যা করলেন এতে মুসা খুব গাবরে গিয়ে বললেন আপনি প্রাণের প্রাণের বিনিময়ে বিধিতে একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন বড়ই গর্হিত কাজ আপনি করেছেন এটার উত্তর একদম লাস্টে দেওয়া আছে আর সেখানে বলা আছে আর বালকটি সৃষ্টিতেই ছিল জন্মগত কাফের অর্থাৎ সে বালকটা কোনো কুফর করে নাই কুফরি করে নাই কিন্তু তার সৃষ্টি সে জন্মগতভাবেই কাফের ছিল তারপর তাকে এই জন্য হত্যা করে ফেলা হয়েছে তাহলে এখানে কিসের প্রমাণ আল্লাহ রাখলেন যে ওই যে পরীক্ষা করে যে প্রমাণটা রাখা হয় জানে তারপর পরীক্ষা করে প্রমাণ রাখার জন্য এখানে তো প্রমাণটা রাখলেন না হ্যাঁ তারপরে যদি এই বিষয়ে যদি আরো যদি দেখেন যে মানুষকে আসলে তার কর্মের মানে কারণে কি মানুষের বিচার হয় কি না মানুষের কর্মের কারণে বিচার হয় না এখানে সহিহ পাবলিকেশন পরিচয় তেইশ জানাজা আহ পরিচিত হচ্ছে তেইশ বত্রিশ হ্যাঁ এখানে হাদিস নাম্বার হচ্ছে এক এই হাদিসটা অনেক বড় এখানে একজনের মৃত্যুর কথাও জানা যায় সবাই গিয়েছেন সেখানে একটা আলোচনা সে আলোচনা আল্লাহর মৃত ব্যক্তিকে তার পরিজনদের কান্নার কারণে আজাব দেওয়া হবে অর্থাৎ মৃত ব্যক্তি যে যে কাজটা করে নাই যে ওই তার জীবিত পরিজনদের কান্নার জন্য যে দায়ী না হ্যাঁ যে তার কে কানবে না হাসবে সেটা তো তার দায় না কিন্তু অন্যের দায়ের কারণে তাকে আজাব দেওয়া হবে তাহলে এখানে তার কর্মের কি মূল্য থাকলো এখানে তার কিসের পরীক্ষা থাকলো কিসের প্রমাণ থাকলো হ্যাঁ আমি একটু প্রশ্ন করলাম তারপর হচ্ছে যে আমলের দ্বারা নাকি বিচার হয় মানুষের আমলের দ্বারা কি আসলে মানুষের বিচার হয় এখানে বলা আছে কোনো ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে সোহি মুসলিম ইসলামের ফাউন্ডেশন পরিচ্ছেদ হচ্ছে পরিচ্ছেদ হচ্ছে অধ্যায় তিপ্পান্ন পরিচ্ছেদ সতেরো হাদিস নাম্বার ছয় হাজার আটশো তিপ্পান্ন এখানে বলা আছে অমুক থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার আমল তাকে নাজার দিতে পারে অর্থাৎ তাহলে আপনি এই যে পরীক্ষা না হচ্ছে ভালো কাজ করবেন আপনি খারাপ কাজ করবেন এর তো কোনো মূল্য নেই আপনি লাস্টে যেটাই নির্ধারণ করে রাখা হয়েছে সেটাই হবে অর্থাৎ যে তাক দিয়ে তার যেটা লেখা আছে সেটাই হবে তাহলে আহ আব্রাহ ভাই আসলে উনি কোন প্রমাণের কথা বললেন আমি বুঝতে পারলাম না আমার এখানে আসলে আরো অসংখ্য ইয়ে আছে সবকিছু দেখাই গেলে অনেক যেমন আরেকটা দেখাই আমি সেটা হচ্ছে গ্রন্থের নাম রিয়াজুস সালেহীন অধ্যায় এক পরিচ্ছদ দুই তো আবার বিবরণ হ্যাঁ এখানে বলেন ভাই যদি আমার সময় শেষ হয়ে বলেন রেফারেন্স তো আসলে শেষ মানে অভাব নাই অনেক সময় লাগবে আমার সময় যখন শেষ হয়ে বলবেন হ্যাঁ তো এখানে এই হাদিসটাতে দেখি গ্রন্থের নাম রিয়াজুল সালেহীন অধ্যায় এক পরিচ্ছদ দুই তো আবার বিবরণ সেখানে বলা আছে এক লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করছেন তারপর অন্য একজনকে জিজ্ঞেস করলো তখন সে বললো যে ক্ষমা নেই তারপর অন্য আরেকজনকে জিজ্ঞেস করলো তখন সে একটা দেখায় দিছে অমুক জায়গায় যাও তাহলে সেখানে তোমার ওইসব ওই জায়গায় গেলে তুমি আবার মুমিন হতে পারবা তোমার ক্ষমা হবে তো ওই লোকটা ওই যাওয়ার আগেই তার মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে একদম অনেক বড় হাদিস মূল বিষয়টা বলে নিচ্ছি তারপর সেখানে এবার তাকে তাকে কিভাবে বিচার করা হয়েছে তাকে বিচার করা হয়েছে যে আল্লাহ ওই দেশকে আদেশ করলেন যে তুমি দূরে সরে যাও এবং এই সৎ দেশকে আদেশ করলেন যে তুমি নিকটবর্তী হও অর্থাৎ ওই লোকটা যে দেশে ভালোর জন্য ভালো হওয়ার জন্য যে দেশে যাইতেছিল ওই দেশকে বললো তুমি একটু আগে আসো তারপরে এবার ফেরেস্তাদেরকে বললো সে যেহেতু ভালোর পথে বেশি আগে গেছে তাকে ক্ষমা করে দিলাম তার মানে কি এখানে আল্লাহ তো একটা দুর্নীতি করলো দুর্নীতি করে তার যেটা আগে থেকে নির্ধারণ করে রাখছে যে না এই লোকটাকে জান্নাতে দিবে তো এসে জান্নাতে দিয়ে দিল এখানে তার কর্মের কি মূল্য থাকলো হ্যাঁ এরকম আরো অসংখ্য হাদিস আছে তাহলে এই জিনিসটা হাদিস এবং রেফারেন্স আছে তাহলে এই জিনিসটা মোটেও ঠিক না যে প্রমাণের জন্য পরীক্ষা করা হয় হ্যাঁ আর প্রমাণের জন্য পরীক্ষা মানে কি এটা তো আসলে একটা দুর্নীতি যে আমি জানি এটা রেজাল্টটা কি তারপর আমি আবার নতুন করে আবার পরীক্ষা করলাম হ্যাঁ ওই যে বিষয়টা এরকম যে আমি জানি আমার গায়ে আমার শরীরে পানি ঢাললে আমি ভিজে যাব তারপর আমি শরীরে পানি ঢাললাম দেখি বিজে কিনা এটা পরীক্ষা করার জন্য তাই না তো এটা তো আসলে মানুষ যখন বা কেউ যখন কোন বিষয় নিশ্চিত হয় তখন আসলে সেই বিষয় পরীক্ষা করার দরকার হয় না কিন্তু আল্লাহ কি করলেন মানুষকে পরীক্ষাও করলেন পরীক্ষা করে দেখতে চাইলেন কে কোন পরিস্থিতিতে কি করে তার মানে ওই পরিস্থিতিতে কে কি করবে এটা উনি জানেন না এমন একটা ভাব আবার বললেন যে তাকদিরে সব সবকিছু লেখাই আছে আবার তাকদিরে বলা আছে যে আল্লাহ যা আল্লাহ যেভাবে চায় সেভাবেই আসলে মানুষ চলে তার বাইরে মানুষ চলতে পারে না তার বাইরে মানুষ আসলে কিছু করতে পারে না এটাও কোরআনে বলা আছে তাহলে এখান থেকে তো স্পষ্ট বোঝা যায় যে পরীক্ষা এবং তাকদির একটার সাথে একটা পরস্পর বিরোধী বিষয় যদি আহ তাকদির মানে যদি আল্লাহ যদি আসলে সবকিছু আগে থেকে জানেন তাহলে পরীক্ষা করার দরকার হয় না আর যদি পরীক্ষা করতে হয় তাহলে বুঝতে হবে যে তিনি আগে থেকে কিছুই জানেন না আর পরীক্ষা যদি প্রমাণ রাখার জন্য করা হয় তাহলে এই এই রেফারেন্স গুলা কি যে এখানে প্রমাণ না রেখেই কাউকে জান্নাতে জাহান্নামে ঘোষণা করা হচ্ছে তো এই প্রশ্নটা আমার থাকলো আমার বক্তব্য মোটামুটি এখানে শেষ করলাম সবাইকে আবারও ধন্যবাদ ধন্যবাদ সীমান্ত ভাই আপনার ফাইভ মিনিট এখনো ছিল আপনি ফাইভ মিনিটস এর আগে ক্লোজ করে দিচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্য দেওয়ার জন্য আহ আশা করি সবাই যারা বিবাস আছেন সবাই এনজয় করতেছেন অনেক ইনফরমেশন দিয়ে আলোচনা করা হচ্ছে সীমান্ভাই আপনার ইয়েটা স্ক্রিনটা হ্যাঁ ঠিক আছে আচ্ছা মাসুক ভাই এবারে আপনার জন্য আবার ফিফটিন মিনিট বরাদ্দ করা হচ্ছে আপনার ফিফটিন মিনিট এখন শুরু হলো আপনি শুরু প্লিজ জি এখন আমাদের সীমান্ত ভাই অনেকগুলো প্রমাণ পেশ করলেন আমি যে আগের পনেরো মিনিটে আমি যে কথাটা বলতে চেয়েছিলাম সেখানে এটা এখন প্রয়োজন হয়ে যাচ্ছে সূরা নাম্বার 29 আয়াত নাম্বার 3 সেখানে আমরা বলেছেন যে নিশ্চয়ই আমি তোমাদের পূর্ববর্তীদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি তারপর পরের ওই আয়াতের পরের অংশে তিনি বলছেন যে আল্লাহ অবশ্যই প্রমাণ বানাবেন প্রমাণ তৈরি করবেন যে কারা সত্যবাদী কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রমাণ বানাবেন যে তাদের মধ্যে কারা মিথ্যাবাদী এটা হচ্ছে ব্যাপার আল্লাহ এই আয়াতটা বলেছেন নাম্বার উনত্রিশ আয়াত নাম্বার তিন এখানে দেয়ত এবারে আল্লামা দশিমত ভাই অনেকগুলো প্রমাণ পেশ করলেন যেখানে আল্লাহ তালা যেখানে আয়াহ রাদুল্লাহ তাআলা থেকে বর্ণিত আছে হাদিসটা যা যারা হাদিসগুলো অনেকগুলো আমি মূল ভাষাগুলো বলছি যেখানে আল্লাহ রাসূলকে দিয়ে বলা হলো যে যারা অ অপ্রাপ্ত বয়স্ক না বলা বয়সে মারা গেলেন তাদের বিধান এগুলো অনেকগুলো ভাষে আছে যেখানে বলা আছে মূল ব্যাপারটা বলা আছে যে তারা তাদের পিতার অনুসরণ করবে কোন আমল ছাড়াই পিতার অনুসরণ করবে আবার অন্য জায়গায় বলা আছে যে সেখানে তারা কি করবে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালাই ভালো জানেন যে তারা জীবিত থাকলে কি আমল করত একটা বিষয় জীবিত থাকলে তারা কি আমল করতো সেটা আল্লাহ তালাই ভালো জানেন আবার তারা তাদের পিতার অনুসরণ করবে এ কথা বলা আছে যেহেতু এসে পিতার অনুসরণ করবে পিতা যদি মুশ্রিক হয় না কাফের হয় তাহলে সে যে নাবালক এক বছর দু বছর বয়সে মারা গেল বা যারা সাবালক হওয়ার আগে মারা গেল এরা তার ওই কাফের পিতারই অনুসরণ করবে অপরদিকে যারা মুমিন পিতা পিতা মাতার ছেলেরা মুমিন হবে মুমিন তারা আছে যখন মারা যাবে তখন তাদের পিতার অনুসরণ করবে এই কথা বলা আছে হাদিসে আবার অন্য জায়গায় তারা বলা আছে যে তারা বেঁচে থাকলে কি করতে সেটা আল্লাহ ভালো জানে সেটা আল্লাহর উপর ছেড়ে এক নম্বর বিষয় এইবার আরেকটা হাদিসে তিনি বললেন সেখানে বলা আছে যে ফিতরাতের কথা প্রত্যেকটা মানুষ ফিতরাতের উপর জন্মগ্রহণ করে অথবা তার পিতা তাকে ইহুদি ইহুদি খ্রিস্টান অগ্নি পূজক ইত্যাদি বানায় আল্লাহ রসুল্লা ইহা দিচ্ছেন বর্ধিত বলা আছে যেখানে বলা হচ্ছে যে তোমরা গবাদি পশু অঙ্গচ্ছেদ করার আগে কি তার মধ্যে কোনো অঙ্গচ্ছেদ দেখতে পাও ব্যাপারটা এমন এখন এগুলো হচ্ছে প্রমাণ আর এর সাথে আমি আরেকটা জিনিস যোগ করছি সেটা হচ্ছে যে সাত নাম্বার সোরার একশো উনআশি নাম্বার সাত নাম্বার সুলার একশো উনআশি নাম্বার আল্লাহ বলছেন আমি আমরা অবশ্যই কিছু জিন এবং মানুষকে তৈরি করেছি যাহার নামের জন্য বলেই দিচ্ছে যে তিনি তৈরি করেছেন যাহার নামের জন্য তারপর তিনি বলছেন যে তাদের অন্তকরণ আছে হার্ট আছে তারা বোঝে না তাদের চোখ আছে কিন্তু তাদের তারা দেখে না তাদেরকে বলা হয়েছে পশুর মতো চব্বিশ পর্যন্ত বরং তার থেকে এরাই হচ্ছে তারা যারা হিডলেস গায়ে মাখানা কোনো জিনিস এরকম একটা ব্যাপার অন্য আয় আল্লাহ বলছেন বুরুজের মধ্যে যেখানে বলছেন যে আল্লাহ তালা যা ইচ্ছা তাই করা কোন জায়গায় আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে পথ নষ্ট করেন যাকে ইচ্ছা তাকে পথ দেখান এবার আল্লাহ তালা বলছেন যে তিনি সৎ পথের উপর সঠিক পথের উপর প্রতিষ্ঠিত আবার তিনি আল্লাহ তালা বলছেন যে তাকে আল্লাহকে তার কর্মের ব্যাপারে প্রশ্ন করা হবে না বরং আমরাই অর্থাৎ আল্লাহ তালা বলছেন যে তোমরাই যারাই তোমরাই হবে তারা যাদের যারা হবে জিজ্ঞাসিকা আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমরা হবে জিজ্ঞাসিক বিচারক নন এবং আবার এই কথাও বলা আছে যে কেমন দিন কেউই কেউই আঘা বিচারের ব্যাপারে কোনো বক্তব্য কোনো টু শব্দ করার মতো মানে যোগ্যতা থাকবে না এটা একটা ব্যাপার না আমি বলছি কোনো কথা থাকবে না মীমাংসা মীমাংসা হয়ে যাবে একদম মিটমাট যাদের বলে আর কোন কথা নেই এটা হয়ে এখন আমরা আসি সেই কথায় যেখানে আল্লাহ রসুল বলছেন যে তারা তাদের পিতার অনুসরণ করছে বা তারা আল্লাহ ভালো জানেন যে তারা কি করত কি করত বেঁচে থাকে আবার বা খিজির আল্লাহ ইসলামের সেই ঘটনা যেখানে একটা বালককে হত্যা করেছিলেন যে যার যেখানে খিজির আল্লাহ ইসলামের কাছে জ্ঞান ছিল যে সে জানতেন যে ওই বালক ওই বালক ভবিষ্যতে তার মুমিন পিতা মাতাকে কষ্ট দেবে তিনি বলা হচ্ছে যে আপনিও কি আমলের দ্বারা জানাতে যেতে পারবেন না তিনি বললেন যে না আমিও আমলের দ্বারা জানাতে যেতে এই হাজিসের প্রথম অংশ বলা হচ্ছে যে কেউই তার আমলের দ্বারা জানাতে যেতে পারবে এটা কেবল আল্লাহর রহমত যার মাধ্যমে সে জানাতে যেতে পারে অপরদিকে আর একটা হাদিসে হাদিস আয়াতে বলছেন একটা আয়াত বলছেন যে আল্লাহ শির ব্যতীত আল্লাহ শিরকের গুণা ক্ষমা করেন না আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা শির বলতে বোঝায় আল্লাহর সাথে অংশীদার স্থাপন করার গুনাহ ক্ষমা করেন না ইহা ব্যতীত অন্য যে কোন গুণা অন্য সকল গুণা তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন অপরদিকে আল্লাহ তালা বলছেন যে যারা নিজেদের যারা সীমা লঙ্ঘন করেছে নিজেদের উপর জুলুম করেছে তারা আল্লাহ রহমত থেকে যেন নিরাশ না হয় নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত গোনা ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সমস্ত গোনা ক্ষমা করে আবার বলছেন যে আল্লাহ নিশ্চয়ই নিশ্চয়ই কাফেররা ব্যতীত আল্লাহ মোহাম্মদ থেকে কাফের বলতে যারা অস্বীকারকারী করে সত্য অস্বীকার এরা ব্যতীত আল্লাহর রহমত থেকে কেউই নিরাশ হয় না আল্লাহর রহমত থেকে কেউই নিরাশ হয় না একমাত্র কাফের রা তাহলে এই যে জিনিসগুলো আমি এখন বললাম এগুলো সামনে আসলে বোঝা যায় ও আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আল্লাহ তালা বলেছেন কোরআনের মধ্যে যে ভালো কাজের প্রতি দাম দশ গুণ রয়েছে একটা ভালো কাজ হলে দশ গুণ দশ গুণ আবার খারাপ কাজের প্রতি দাম হচ্ছে একটার জন্য একটা একটা খারাপ কাজ করব তার একটাই লেখা হবে আর যদি একটা ভালো কাজ করি তাহলে সেটাকে লেখা হবে দশ গুণ দশটা করছে তাহলে এই যে একটাকে দশ করে দেওয়া এটাকে আল্লাহ রহমত নয় আপনি যদি একটার জন্য একটা ভালো কাজের জন্য একটা ভালো কাজ একটা খারাপ কাজের জন্য একটা খারাপ কাজ লিখেন তাহলে তো আপনি আপনার পক্ষে আমার মনে হয় না আমার কাছে মনে হয় না যে হচ্ছে এই একটা জিনিসটা মানে মানুষ কখনোই জানাতে যেতে পারতেন আমি মানুষ কথা হ্যাঁ তিনি বলেছেন তার কথা আলাদা আল্লাহর রহমত আমি একটা উদাহরণ দিই জাস্ট আমার যখন পরীক্ষা হয় বা যখন আমি ভাইরা দিতে চাই আমার মনে হয় আহা আমি তো জানি যে আমার খুব কোথায় কোথায় আসবে কি কি পড়ছি কি পড়ি নাই কোন জায়গা থেকে প্রশ্ন করলে আমি পারবো কোন জায়গা থেকে প্রশ্ন করলে আমি পারবো না কোথার থেকে প্রশ্ন আসবে আল্লাহ কিন্তু লতিফ তিনি সূক্ষ্মদর্শী তিনি হচ্ছে তার সামনে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের যখন আমরা আমাদের অন মাই যখন আমি আমার পিছনের দিকে আমার পিছনের জীবনের দিকে আমি তাকাবো আলোকপাত করবো তখন আমি জানি কিন্তু যে আমি আসলে কতটুকু খারাপ কাজ করেছি কতটুকু আল্লাহ যদি প্রশ্ন আল্লাহ রহমান ছাড়া আল্লাহ যদি দিকে করোনা দৃষ্টিতে না তাকান তাহলে আপনার কেন আমার রসুলের পক্ষেও সেটা সম্ভব ছিল না তিনি তার বক্তব্য অনুযায়ী সেটাই প্রতীয়মান যদি আমরা হাদিসে সরল অর্থে নিই এই হচ্ছে ব্যাপার তাহলে রহমতের বিষয়টা এই আর এটা হচ্ছে তাকদীরের বিষয় যেখানে বললাম যে ভাই একটা কথা বললেন যে গোসল করা যে আমি জানি যে গায়ে পানি ঢেলে আমি ভিজে যাবো তো এটাকে গায়ে পানি ঢেলে দেখা কি দরকার হ্যা� এটাই আপনার এই উদাহরণটা দিয়ে আপনার ডিলেমাটা হয়তো বা ব্যাখ্যা করা যেতে পারে যদি আমরা চাই দেখা যাক আল্লাহ বলেছেন যে যেখানে আমি উদাহরণ দিলাম যে উদাহরণ উপমান উপস্থাপন করলাম যেখানে উনত্রিশ নম্বর সুরা তিন নাম্বার আয়াতে যে দ্বিতীয় অংশে বলছেন যে আল্লাহ অবশ্যই প্রমাণ বানাবেন যে কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রমাণ করবেন প্রমাণ রাখবেন মেক এভিডেন প্রমাণ বানাবেন যে তাদের মধ্যে কে মিথ্যাবাদী তারা কে কে মিথ্যাবাদী এটা হচ্ছে আল্লাহ তালা প্রমাণ বানাবেন এখন আপনার উদাহরণে ফিরে আসি ধরেন পঞ্চাশ জন মানুষ না মনে করেন পাঁচশো জন মানুষ গায়ে পানি ভিজা দেখিছে যে গা ভিজে যায় প্রমাণ হয়ে গেছে চাক্ষুষ সাক্ষী দুজন সাক্ষী দুজন করে পাঁচশো জন মানুষ সে একজন সাক্ষী বা দুজন সাক্ষী দিচ্ছে হ্যাঁ আমি গায়ে ফেলে দিচ্ছি পাঁচশো জন মানুষ একসাথে গায়ে পানি ঢাললো ভিজে গেল তাই এসে বললো যে হ্যাঁ আমরা দেখেছি যে আমাদের গায়ে পানি ঢাললো ভিজে যায় প্রমাণ হয়ে গেল এবার আসেন ব্যাপারটায় দেখেন হচ্ছে আল্লাহ বলছে বলছেন আল্লাহ রসুল বলছেন যে তারা তাদের পিতার অনুসরণ করবে অথবা তারা বল তারা কি অনুসরণ মানে তারা বেঁচে থাকলে কি কাজ করতো তা ভালো এবার আসেন বিচারের ময়দানে বিচারের ময়দানে আল্লাহ তালা আহ জন মানুষের মনে করেন বা দশ জন পাঁচশো না হোক পাঁচ হাজার জন বা তারও বেশি কজন মানুষ বা যে কজন মানুষ জীবিত মানে ছোটবেলায় মারা যায় না বালক অবস্থায় মারা যায় তাদের থেকে এই এখন জীবিত সংখ্যক মানুষ তো অনেক আছে অনেকে অনেক জায়গায় বৃদ্ধদের সংখ্যা অনেক বেশি যুবক থেকে এটা তো বেঁচে গেছে এদেরও তো তবদির লেখা আছে এই তবদির গুলো যখন দেখবে যখন প্রমাণিত হয়ে যাবে সামনে চলে কি এই যে বছর বছর আবল তাই তাই করছে তাকে যে যে পরীক্ষা লেখা ছিল সে পরীক্ষা যা যা লেখা ছিল সে করবে সেটাই করছে প্রমাণ হয়ে গেল এরকম লক্ষ লক্ষ মাসুক বিন আবরার আছে তাদের ক্ষেত্রে সেম জিনিস প্রমাণিত হবে এই সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত জিন সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত একই জিনিস হলো এখন এর মাঝখানে কিছু মানুষ তার তাকদীপ কিরকম হলো যে সে ছোটবেলায় তাকদীপ মানে তার উপর মানে তার আমল নামা লেখা শুরু হওয়ার আগেই যখন যে সে ভালো করবে না মন্দ করবে নাকি অন্য কিছু করবে নাকি কি করবে এই লেখা শুরু করার আগেই তারা মারা গেছে আল্লাহ রসুল বলেছেন যে তিন জন ব্যক্তির উপর কলম উঠানো হয় মানে কলম উঠায় রাখা হয় এক হচ্ছে তার মধ্যে যে হচ্ছে নাবালক শিশু এখনো সাবালক হয়ে পারেনি দুই নাম্বার হচ্ছে ঘুমন্ত ব্যক্তি তিন নাম্বার হচ্ছে পাগল উন্মাদ এখন এরা হচ্ছে সেই পজিশনের মধ্যে রয়ে গেছে তাদের উপর কলম লেখা হয় তারা এই অবস্থায় মারা গেল এমনকি একজন হচ্ছে ছেলে আর আরেকজন হচ্ছে মুমিনের ছেলে ধরলাম তাহলে এরা তাদের পিতা করবে অথবা এরা মারা যাওয়া গেলে বেঁচে থাকে কি করতে আল্লাহ ভালো যাবে আমরা এখানে এক লক্ষ প্রমাণিত হলো যে আল্লাহ সত্যি সত্যি যে আল্লাহ যা লিখেছে তাই ঘটেছে বিচারে ময়দানে ঘটেছে আর এখানে কিছু সংখ্যক আছে বিক্ষিপ্ত যাদের ব্যাপারে এটা এখনো হয় নাই বা লেখা ছিল ওরা এটাও তো লেখা যাচ্ছিল বা যাই হোক যে সে বেঁচে থাকলে কি হতো সেটা আল্লাহ ভালো জানতেন এই অংশটা যেটা এটা হচ্ছে একটা মানে এটা এখনো আলোক আলোকিত হয়নি বা এটা এখনো আহ প্রমাণ আল্লাহ কালে এখন এটা মানে এটা এখনো ঐভাব অবস্থায় আছে জ্ঞানগত অবস্থায় আছে এটা হচ্ছে ওই ওইখানে আছে এইখানে যেটা প্রমাণিত হয়ে গেছে যে পাঁচশো জন মানুষ গায়ে পানি ঢাললো প্রমাণিত হয়ে গেল ভাবে এক পাঁচ লক্ষ মানুষ জনের প্রমাণিত হয়ে গেল ঠিক তেমনি ভাবে যে এই পঞ্চাশ জন মানুষ বা মনে করেন এই পাঁচ লক্ষ মানুষ বা এই কয়জন মানুষের ব্যাপারে সেটা হওয়ার আগেই তারা মারা গেছে তাহলে সেক্ষেত্রে এই এই মানে এই প্রমাণ অনুযায়ী এটাও তো কনক্লুশন টানা হবে এক্ষেত্রে তো কিছু বলার থাকে না আপনার উদাহরণ অনুযায়ী আমি বললাম তাহলে সেক্ষেত্রে এটা মানে তাকবিদার পরীক্ষা কিভাবে মানে অসামঞ্জস্যপূর্ণ হয়ে যায় বা আমি বুঝে আসলাম না হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহ ভালো জানেন আমার বক্তব্য এই বলে এখানে শেষ করছে আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে আমি আমার বক্তব্য শেষ করেছি রনিন দাস উনি আছে একটু কাইন্ডলি ধন্যবাদ ধন্যবাদ মাসুক ভাই আবার আপনার সেকেন্ড টার্মে আপনার বক্তব্য দেওয়ার জন্য অনেক ইনফরমেটিভ আলোচনা করছেন আপনি আচ্ছা অনেকে প্রশ্ন করতেছে মাসুক ভাই কেন স্ক্রিনে শো করতেছেন উনি কম্পিউটার থেকে আসেন না উনি মোবাইল থেকে আসছেন এজন্য শো করতে পারতেছেন না কিন্তু উনি রেফারেন্স মুখে বলছেন আপনারা প্লিজ মিলিয়ে নেবেন সবার যে রেফারেন্স সই করতে হবে তাও না মুখে বললেও হবে স্ক্রিনে শো করা জরুরি না আসলে তো সবাইকে রিকোয়েস্ট করবো উনি যে মুখে যেগুলো বলছেন ওগুলো আপনারা একটু চেক করে নেবেন আর তাহলে এখন আমরা একটু ওপেন ডিসকাশনে যাব আমাদের যেহেতু ফিফটি মিনিট ফিফটি মিনিটস করে আমরা চারটা টার্ম শেষ করছি দুজন বক্তাই চারবার বলছেন দুবার দুবার করে বলছেন তো আমরা এবার একটু ওপেন ডিসকাশনে যাব আমরা ওপেন ডিসকাশন থার্টি মিনিটস বা ফোরটি মিনিটস এর মতো ওপেন ডিসকাশন করবো আপনার আপনার দুজন প্লিজ একটু আনমিউট করে দেন আর ওপেন ডিসকাশন আপনার রিকোয়েস্ট হবে যে কেউ একজন আরেকজনের উপর কথা বলবেন না ওভারটক করবেন না এবং সুন্দরভাবে আলোচনাটা যাতে কমপ্লিট করতে পারি আমরা একটু ওপেন ডিসকাশন আমরা ইন্টারঅ্যাকটিভ আলোচনা করব আর কি তো দুজনে একটু করে ইন্টারঅ্যাকটিভ আলোচনা আপনারা শুরু করে দিতে পারেন আচ্ছা ধন্যবাদ মডারেটর ওপেন ডিসকাশনের আহ্বান করার জন্য তো উনি আসলে আমি ওনাকে একটা প্রশ্ন করব তার আগে উনি লাস্ট বক্তব্য সেই বিষয়ে একটা কথা বলবো শুধু সেটা হচ্ছে যে উনি আসলে প্রথম থেকে উনি আমার রেফারেন্স গুলো দ্বিতীয়বার আবার বললেন আরো দু একটা রেফারেন্স দিলেন এবং কিছু অপ্রাসঙ্গিক কথা বললেন আসলে তারপরও সেখান থেকে যে দুইটা কথা উনি বলেছেন যে ওই ওই শিশুদেরকে শিশুদেরকে ওইসব কাফেরদের সন্তানদেরকে কেন দেওয়া হবে সেটা আল্লাহ ভালো জানেন হ্যাঁ আল্লাহ যদি ভালোই জানেন তাহলে সবার ক্ষেত্রে তো পরীক্ষা নেওয়ার দরকার নেই সবার ক্ষেত্রে বলতে পারতো যে আল্লাহ ভালো জানেন ওদেরকে জান্নাতে দাও ওদেরকে জাহান নামে দাও ঠিক আছে আর আরেকটা বিষয় উনি যেটা বলেছেন যে আহ যা যা লেখা আছে তাইতেই করেছে প্রমাণ হয়ে গেল মানে যারা একদম অনেক দীর্ঘ সময় বাইসে ছিল তারপর তারা প্রমাণ হয়ে গেল যে যা যা লেখা আছে এটা এটা তারা সেইভাবেই করছে এটা প্রমাণ হয়ে গেছে ঠিক আছে উনি এটা বলেছেন তো তার মানে কি যা যা লেখা ছিল তাতেই করেছেন তার বিপরীত কি করার কোনো সুযোগ ছিল না আসলে তার বিপরীত কোনো কিছু করার সুযোগ ছিল না সেটা আমরা এই ডিসকাশনে গেলেই আসলে প্রসঙ্গটা চলে আসবে সেটা আমি ওইখানেই বলবো

ইয়েদেরকে মানে বাচ্চাদের ব্যাপার আছে ঠিক আছে সেটা তাহলে ইন্টারেশ আলোচনায় চলে আসবে তা আমি একটু ভাষিকভাবে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে পরীক্ষার বিষয় আপনি উত্তর দিবেন তারপর আবার আপনি আমাকে প্রশ্ন করবেন তখন আবার আমি উত্তর দিব এভাবে আমাদের আলোচনাটা বলে একটা সুন্দর আলোচনা করবে হ্যাঁ আচ্ছা তো আপনি একটু মিউট করেন আপনার থেকে ইকো হচ্ছে আচ্ছা তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করেন আল্লাহ আসলে আমাদেরকে কি ধরনের পরীক্ষা করেন ধরেন আমরা একটা নির্দিষ্ট সময় ধরে স্কুলে ধরেন এক বছর ধরে পড়াশোনা করলাম এক বছর ধরে পড়াশোনা করার পরে আমি কতটুকু শিখতে পারলাম সেটা হচ্ছে আমাকে পরীক্ষা করার মাধ্যমে আমাকে যাচাই করা হয় যে আমি এতটুকু শিখতে পারলাম এটাকে বলে এক্সামিনেশন আচ্ছা আরেক ধরনের পরীক্ষা আছে যে যাচাই করা সেটা হচ্ছে যে এক্সপেরিমেন্ট মানে আমার কোন একটা আইডিয়া আছে ধরেন এই ঢাকা শহরের বা বাংলাদেশের যানজট কিভাবে নিরসন হয় আমার একটা আইডিয়া আছে আমি ছোট একটা মডেল তৈরি করে আমি একটা এক্সপেরিমেন্ট করলাম যে আমার আইডিয়াটা ঠিক আছে কিনা বা ধরেন এই যে বর্তমানে যে ভ্যাকসিন তৈরি হলো করোনার হ্যাঁ কিছু গিনিপিকের উপরে টেস্ট করে দেখা হলো এক্সপেরিমেন্ট করা হলো যে ভ্যাকসিনটা আসলে ঠিক আছে কিনা এটা হচ্ছে এক্সপেরিমেন্ট আর আরেক ধরনের পরীক্ষা হচ্ছে ধরেন নির্দিষ্ট সময় ধরে আমি একটা কিছু শিখলাম হ্যাঁ কোন স্কুলে কোন একটা ক্লাসে পড়লাম এক বছর পরে আমাকে পরীক্ষা করে দেখা হলো আমি কতটুকু শিখলাম বা ধরেন আমি ধরেন আমি ড্রাইভিং শিখলাম ছয় মাস ধরে তারপর ছয় মাস পরে আমাকে পরীক্ষা করে দেখা হলো আমি কতটুকু শিখতে পারলাম এটা হচ্ছে এক্সামিনেশন তো মাসুক ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে আল্লাহ আসলে মূলত আমাদেরকে কি ধরনের পরীক্ষা করে থাকেন কি পরীক্ষা করে থাকেন মাসুক ভাই জি থ্যাংক ইউ আমার ই থেকে না এটা একটু বললে ভালো হয় আমি এতক্ষণ তো ঠিক ছিল

এখন পরীক্ষার দুটো ধারার কথা তিনি বলেছেন মার্শাল্লাহ সুন্দর কথা যে একটা হচ্ছে যে আমরা পরীক্ষা মানুষকে শেখালাম শেখার পরীক্ষা নিলাম কত শিখলো আর দুই নম্বর ব্যাপারটা আছে যে আমরা একটা এক্সপেরিমেন্ট আমরা একটা হাইপোথিস পরীক্ষা করে দেখলাম সেটা সঠিক কিনা আর এটা আমাদের আল্লাহ যে ধারাটা আমরা হচ্ছে এই দুটো ধারা বল কথা বললাম আল্লাহর ধারাটাকে তিনি জানেন যে এটা হবে তো তিনি সেটাকে পরীক্ষা করে প্রমাণ স্থাপন করলেন আহ আপনারা আমি জানি না এটা এই দুটোর মধ্যে ফেলানো যাবে কিনা যদি না যায় তাহলে এটা তৃতীয় ধাপ পরীক্ষা তৃতীয় ধরন পরীক্ষা এখানে আল্লাহ তালা আহ তিনটে মানে তৃতীয় ধরন যেখানে আল্লাহ জানেন নিশ্চিত ভাবে যেটাই হবে এবং তিনি সেটাই যখন তিনি সেটাই প্রমাণ করে দেখালেন যে যখন তাদেরকে পরীক্ষা ফেললেন তারা সেই কাজটাই করলো প্রমাণ হয়ে গেল তিনি প্রমাণ তৈরি করে দিলেন এটা আর একটা ধরন হয়তো বা যাই হোক আল্লাহ ভালো জানেন এখন এইটা হচ্ছে মূল ব্যাপার আর আর আরেকটা কি জানো প্রশ্ন ছিল একটু বললে ভালো হয় না এটাই প্রশ্ন ছিল আচ্ছা তাহলে আমি আরেকটু একটু বুঝার চেষ্টা করি সেটা হচ্ছে আল্লাহ জানেন তারপর পরীক্ষা করলেন ঠিক আছে মানে পরীক্ষা করলেন আল্লাহ যেটা যেটা জানেন আমরা কি সেটাই করতেছি কিনা তাই না মানে আল্লাহ জানেন যে আমি কি কি করব তারপর পরীক্ষা করে দেখলেন যে আমি আসলে সেটা সেটাই করি করি কিনা তা আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ যেটা জানেন তার বিপরীতে কোনো কিছু করার কি সুযোগ আমাদের আছে কিনা আমাদের আচ্ছা আচ্ছা সুন্দর আমরা আল্লাহ তালা জানেন আমাদের কাছে করার সুযোগ আছে কিনা জি না আমাদের আল্লাহ তালা যিনি তিনি যেটা ইচ্ছা করেন তিনি আমাদেরকে যদি আমার নামে জাহান্নাম লেখা থাকে আমি জাহান নামে আমল আল্লাহ আমাকে দিয়ে করাই নেবেন নিশ্চিত ভাবে তিনি যদি আমাকে পদভুষ্ট করতে চান তিনি আমাকে পদভুষ্ট করে দেবেন আমার কাজ দিয়ে তিনি আমাকে পদভুষ্ট করে দেবেন তো আমার হচ্ছে এটা একটা আমি একটা উদাহরণ দিই আপনি বুঝতে সুবিধা হয় কিনা একটা কম্পাস যেটা একটা চুম্বক চুম্বক দণ্ড চুম্বককে যদি আমরা করে চলতে দিই তাহলে সেটা উত্তর দক্ষিণ মেরু বরাবর থাকে আমরা মুক্তভাবে চলতে দিলাম সে কিন্তু উত্তর দক্ষিণ মেরু বরাবরই থাকবে এটা আমরাও জানি এরকম ভাবে বলতে পারেন আমরা কিন্তু এই এই একটা জিনিস এই একটা সিঙ্গেল জিনিস আমরা সারটেইনলি ভাবে সারটেইনলি জানি নিশ্চিতভাবে জানি যে যদি এটা মুক্ত ত্র মুক্ত চুম্বক দন্ড আকৃতির চুম্বককে আমরা মুক্তভাবে ছেড়ে দিই তাহলে সেটা উত্তর দক্ষিণ বরাবরই থাকবে এটা আমরা নিশ্চিতভাবে জানি সুতরাং এর উপরে ভিত্তি করে আমরা সিদ্ধান্তই করে থাকি ঠিক তেমনি হবে আল্লাহর কাছে সমস্ত ব্যাপারে কিন্তু এরকম ভাবে আছে সমস্ত প্রত্যেকটা সিঙ্গেল ব্যাপার এরকম ভাবে তিনি আমাদেরকে ঠিক সেম ভাবে মুক্তভাবে ছেড়ে দিয়েছেন কিন্তু আমরা আমাদের অনুযায়ী তিনি আমাদেরকে ঠিক এখন এই একটা চুম্বক উত্তর দক্ষিণ মেরু বরাবর আছে বলে কি আপনি বলবেন যে এটা উত্তর মেরু দক্ষিণ মেরুর দোষ না ব্যাপারটা ঠিক সেম ভাবে আল্লাহ তাল ব্যাপারটাও ঠিক সেম ভাবে অনেকটা যে হচ্ছে আপনি তিনি তকদির লিখে দিচ্ছেন তিনি আমাদেরকে করায় নিচ্ছেন কিন্তু জিনিসটা ওইভাবে মুক্তভাবে ছেড়ে দিয়ে আমরা করে নিচ্ছে আমাদের অজ্ঞাত সরে আমরা জেনে মানে আমরা জানি না আমরা ওইটাই পছন্দ করছি এটা আমাদের কপালে লেখা আছে জেনে ভাবে দণ্ড চুম্বক তার দিক উত্তর দক্ষিণে একটু বুঝি যে চুম্বুক যে উত্তর দক্ষিণে থাকে হ্যাঁ এটা তো আমরা জানি এটা তো পরীক্ষা করার দরকার হয় না কিন্তু আমরা যে দিকটা নির্ণয় করে তার মানে কি দিকটা তো আমরা জানি না তাই না দিকটা যেহেতু জানি না এবং যেহেতু জানি চুম্বক উত্তর দক্ষিণে থাকে সেহেতু চুম্বক দিয়ে আমরা দিকটা নির্ণয় করতেছি কারণ দিকটা আমরা জানি না অর্থাৎ যে জিনিসটা আমরা জানি না সেটাই পরীক্ষা করে বের করা হয় যে জিনিসটা আমরা জানি সেটা আসলে পরীক্ষা করার দরকার হয় না আর আরেকটা কথা যিনি আপনি বললেন এটাই মানে আপনার কথাটাও তো একটা কন্ট্রাডিকশন আপনি বললেন যে আল্লাহ আমাদেরকে দিয়ে করিয়ে নেয় আবার বলেছেন পরীক্ষা করে তা আমাকে দিয়ে ধরেন কেউ একটা জিনিস করিয়ে নিল তাহলে আমাকে দিয়ে পরীক্ষা করা হচ্ছে কিভাবে মানে ওনার যেভাবে ইচ্ছা সেভাবেই উনি আমাকে নিয়ে করিয়ে নিচ্ছেন আবার বলছেন যে আমি আমি পরীক্ষা করছি তাহলে এটা কি পরস্পর বিরোধী না যে আমি এই জিনিসটা এর বাইরে আমি করতে পারবো না কোনো একটা কাজ আল্লাহ ঠিক চায় যে আমি কাজ আল্লাহ যেভাবে চায়। সেভাবে আমি সেই করতেছি কাজগুলা এখানে আমার কোনো দায় নাই যে কাজে আমার কোনো দায় নাই সেই কাজের জন্য আমার পুরস্কার বা শাস্তি বা পরীক্ষা কেন হবে পরীক্ষা কেন হবে এবং তার পুরস্কার বা শাস্তি কেন হবে কারণ আমি তো সেই কাজের জন্য আমি দায়ী না আল্লাহ আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন ঠিক আছে আমি একটু রেফারেন্সটা একটু শো করতে বলবো রনেন ভাইকে আপনি কি এই বিষয়ে আর কিছু বলতে মানে আপনি কি বলবেন এই বিষয়ে অশোক ভাই আচ্ছা যাই হোক আমি যেটা বলছিলাম হ্যাঁ আল্লাহ তালা করিয়ে নেন আল্লাহ তালা করিয়ে নেন কিন্তু একটা দুটো জিনিসকে বুঝতে হবে ভাই দুটো জিনিসকে বুঝতে হবে একটা হচ্ছে যে মনে করেন যে আমি আমার মানে কর্মক্ষেত্রে একটা ব্যক্তি যাকে দিয়ে আমি একটা চুরির মতো একটা জঘন্য কাজ করিয়ে নিলাম আমার কর্মক্ষেত্রে আমার আন্ডার একজন ব্যক্তিকে দিয়ে আমি চুরির কাজটা করে নিলাম ব্যক্তিটা তার নিজ হাত সেই কাজটা করলো ব্যক্তিটাকে কিন্তু আমি গান পয়েন্টে বন্দুক ধরে কপালে বন্দুক ধরে বলিনি যে তোমাকে এই কাজ করতেই হবে সেক্ষেত্রে অধ্যায় থাকে না ওর উঠে যায় কিন্তু সে কোনো কিছুর একটা কারণে কোনো কিছু একটা লোভে পড়ে বা কোনো একটা কিছু দ্বারা প্রভাবিত হয় সে কাজটা করলো সেই কাজটা করে ফেললো করে ফেলার পরে এখন দায়টা কার দাঁড়াবে আমি আমার কাজ আমি করেছি আমি করেছি আমি ধরেন তার এটি করাই নিছি এমন একটা পদ্ধতিতে করাই নিছি আমি খুব মানে মানে খুব কৌশলী একজন ব্যক্তি যে হচ্ছে আমি তাকে কি এমন ভাবে করাইছি যে আমি ধরা ছোঁয়ার বাইরে যেরকম আমরা হচ্ছে মাফিয়া চক্রের মানে মাফিয়া ধরনের মুভিগুলোতে দেখতে পাই সিনেমা আমরা দেখতে পাই একটা তারা কিন্তু এই ধরনের কাজ করে এবং করে থাকে এবং তারা ধরা বাইরেই থাকে হ্যাঁ ঠিক আছে এখন আমি হচ্ছে আমি আপনাকে বোঝার উদাহরণটা দিলাম যাতে হয়তো বা এটা একদম একশো একশো এরকম না কিন্তু ব্যাপারটা এরকম যে তিনি করিয়ে নিচ্ছেন কিন্তু যখন ধরা পড়ছে তখন ওই অপরাধী ধরা পড়ছে তার পেছনের হাতটা কিন্তু ধরা পড়ছে না সে কোনো কিছু একটা লোভে পড়ে বা কোনো কিছু একটা দ্বারা প্রভাবিত হয়ে সে কাজটা করছে তো সেম ভাবে আল্লাহ তালা ব্যাপারটা আমি কিন্তু এইভাবে অ্যাট্রিবিউট করছি না আল্লাহ তালা সবকিছুর উর্ধে তিনি প্রশংসিত পবিত্র বরকতময় তার কথা আলাদা তিনি হচ্ছে মানুষকে যে যে জাহান নামে তাকে দিয়ে জাহান কাজ করিয়ে নিচ্ছেন কিন্তু তিনিও এরকম ভাবে হ্যাঁ ধরা বাইরে তিনি যা ইচ্ছা তাই ইচ্ছা সেভাবে মানে আপনি বলতে চাইছেন আল্লাহ আল্লাহ মাফিয়ার মতো মানে উনি মানুষকে দিয়ে করিয়ে নেন কিন্তু উনি ধরা ছাইরে বাইরে থেকে উদাহরণটাকে পেশ করতে পারবেন আমি তাকে আমি আপনাকে বোঝানোর জন্য আমাদের একটা উদাহরণ দিলাম আমি প্রথমে এই কথা বলে নিচ্ছি যে আমি ওইটার সাথে তাকে মেলানো যাবে না তিনি আহ পবিত্র বটত্তা তাকে এর সাথে মেলানো যাবে না তাকে তিনি এর থেকে অনেক ঊর্ধ্বে

কিন্তু সেই দায়টা তো আমার না যেমন ধরেন আমার মাথায় পিস্তল থেকে বললো আমার কোন আপন জনকে বন্দি করে রাখলো তুমি কোন মাফিয়া তুমি এই কাজটা করো নাহলে তোমাকে তোমার এই লোকজনকে হত্যা করা হবে এইভাবে করে তো কেউ কোনো মাফিয়া আমাকে দিয়ে করিয়ে নিতে পারে হ্যাঁ তাহলে এই যে করিয়ে নিল করিয়ে নেওয়ার জন্য কি সেই মাফিয়াই আবার আমাকে বলবে তুমি কাজটা করছো কেন তোমার তোমার শাস্তি হবে তোমার শাস্তি হবে তার মানে আল্লাহ আমাদের মানে করিয়ে নেন তারপর আবার সেই কাজের জন্য আবার আমাদেরকে শক্তি দেবেন এটা কি যুক্তি ভাই আমি একটা জিনিসে আছে মানে যাই আমি আপনাকে বুঝাতে পারবো কিনা আল্লাহ ভালো জানেন কিন্তু যেটা হচ্ছে মূল ব্যাপারটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি যেটা হচ্ছে যে আল্লাহ করিয়ে নিচ্ছেন ভাই কিন্তু আপনি আপনার হাতে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেই কাজটা করছেন ভাই

অপরাধ করায় নিলাম তারপরে আদালত ওই লোকটার বিচার করলো এটা হইতে পারে কিন্তু আমি ধরেন কোন একটা লোককে খারাপ কাজ করায় নিলাম তারপর আবার সেই লোককে বললাম তুমি খারাপ কাজ করছো কেন খারাপ কাজ করছো কেন তাহলে সেটা কি যৌক্তিক হবে আল্লাহ আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন মানে যে কাজটা এর বিপরীত আমি করতে পারি না আমার সে শক্তি নেই আর তোমরা ইচ্ছা করতে পারো না যদি না রব আল্লাহ ইচ্ছা করেন অর্থাৎ আল্লাহ যদি ইচ্ছা না করেন আমরা কিছুই করতে পারি না তাহলে যে কাজটা আমি করতে পারি না যে কাজটা আমার আমার মানে এখানে আমার ডিসিশন আমার কোনো ক্ষমতা নাই তাহলে এখানে পরীক্ষাটা কি আপনি হয়তো আজকে আলোচনার বিষয়টা বারবার আপনি স্লিপ করছেন আজকে আলোচনার বিষয়টা হচ্ছে পরীক্ষা এবং তাকদের কি পরস্পর বিরোধী কিনা পরীক্ষা হচ্ছে যে আমি এটা করব না ওইটা করবো আমার একটা আছে হ্যাঁ আমার আমি আমি একটা চয়েস করতে বললাম আমি এটা করব না আমি ওইটা করব আর আগে থেকে জানেন কিন্তু আমি এটা করব না ওইটা করব আমি একটা ডিসিশন নিতে পারলাম যেখানে আমি ডিসিশন নিতে পারতেছি না

কেউ মারা যাবে না আপনার ধর্ম সম্পদ ক্ষয়ক্ষতি হবে না কিছু হবে না না আপনার এই মন্দটাও আপনার এর উপর হচ্ছে ইমান আনতে হবে যে হ্যাঁ এই মন্দটা আপনার তুকদির ফয়সালা ছিল আপনি মন্দটা মেনে নিলেন এক নম্বর এটা হচ্ছে ইমানের এইটাই হচ্ছে ইমান আত্মসমর্পণ যেটাকে হয় আত্মসমর্পণ প্রশ্ন করা না আত্মসমর্পণ গেল এইবার হচ্ছে যে তখন এই আত্মসমর্পণ করলেন আপনি বুঝে গেলেন আপনি বুঝে গেলেন যে তকদিরে আপনার এটা লেখা ছিল আপনার তকদিরে এটাই আপনার হতো একটা ব্যাপার এইবার হচ্ছে আর কি যেন বলছিলেন ভাই আমি বললাম যে যেই যেখানে আমি ডিসিশন নিতে পারি না যে আমি ভালো করব না খারাপ করব সেখানে আমার পরীক্ষাটা কি এখানে তো পরীক্ষার কোনো কিছু নাই এখানে আমাকে তিনি যেভাবে চালানি যে এখানে কোরআনের আঠারো নম্বর সুরের সতেরো নম্বর আয়াতে বলা আছে আল্লাহ যাকে সৎপথে চালান সেই সৎপথপ্রাপ্ত এবং যিনি তাকে পথভ্রষ্ট করেন আপনি কখনোই তার জন্য পথ প্রদর্শনকারী ও সাহায্যকারী পাবেন না অর্থাৎ আল্লাহ যদি আমাকে আমাকে দিয়ে ভালো কাজ করে আমি ভালো কাজ করব খারাপ কাজ করলে খারাপ কাজ করব এখানে তো আমার চয়েস করার কিছু না এমন যদি হইতো যে আমার স্বাধীন ইচ্ছা আছে আমি চয়েস করে নিলাম কোনটা ভালো কোনটা খারাপ আমি সেটা করতে পারতেছি না তাহলে এখানে পরীক্ষাটা কি মানে এখানে কি পরীক্ষা করা হচ্ছে

তোমাদের মধ্যে আমলে কে উত্তম তিনি তার আগে কি সৃষ্টি করেছেন মাও মানে মৃত্যু আর তারপর সৃষ্টি করেছেন তিনি হচ্ছে হায়াত যাতে দেখতে পারেন যে তোমাদের মধ্যে আমলে দিক থেকে কে উত্তম মানে কি তিনি হচ্ছে আমলের আমলের মধ্যে মধ্যে থেকে থেকে দিক তোমাদের কে হচ্ছে তুমি ভালো দিয়ে তোমাদেরকে পরীক্ষা করে মন্দ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করেন তারপর কি হচ্ছে একটা জিনিস তারপর হচ্ছে আমি আবার সেই এভিডেন্সটা টা দিচ্ছি উনত্রিশ নাম্বার তিন নাম্বার যেখানে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ উইল মেক এভিডেন্স আল্লাহ অবশ্যই এভিডেন্স তৈরি করে রাখবেন যে তোমাদের মধ্যে কে সত্যবাদী এবং তিনি অবশ্যই প্রমাণ তৈরি করে রাখবেন যে তোমাদের মধ্যে কে মিথ্যাবাদী এই দেখেন আমি দাবি করলাম মনে করেন আমি মুমিন বা আমি দাবি করলাম আমি হচ্ছে কাছে এখন আল্লাহ তালা এটা আছে তিনি এর আগে পূর্ববর্তীদের কেউ সেম ভাবে পরীক্ষা করেছে আমি যে আমার দাবিতে সত্যবাদী কিনা আমি আমার কথায় সত্যবাদী কিনা তিনি সেটা প্রমাণ মানে এভিডেন্স তৈরি করে দেখে দেবেন এই হচ্ছে ব্যাপার

যে আপনি যেটা বললেন যে evidence করার জন্য পরীক্ষাটা নেওয়া হয় আপনি যেটা বললেন যে এভিডেন্স তৈরি করার জন্য পরীক্ষা নেওয়া হয় আমি দেখ আমি আপনাকে দেখালাম যে এভিডেন্স ছাড়াও আল্লাহ বিচার করবে এবং এই যে পরীক্ষাটা এখানে তো আমার হাত নাই আমার কোনো চয়েস নাই আমার কোনো ইচ্ছা নাই স্বাধীন ইচ্ছা নাই যে আমি কি এটা করতে পারবো না ওইটা করতে পারবো তাহলে আল্লাহ যেটা সেট করে দিল মানে একটা রোবটের মতো এখন একজন ম্যানুফ্যাকচার একটা রোবট তৈরি করলো রোবট তৈরি করে রোবটের মধ্যে কমান্ড দিয়ে দিল যে সে মানুষকে পিটাবে তারপর যদি সে যদি সেই ম্যানুফ্যাকচারি যদি আবার রোবটের বিচার করে তুমি মানুষের পিটাই কেন মানুষের কেন এটা তো ওই রোবটের দোষ না ওই রোবট কে মানুষ যদি পিটাবে এটা তো প্রোগ্রাম করে দেওয়া আছে প্রোগ্রাম করে দেওয়া আছে এটা তো অযুক্ত তাই না কোরআন থেকে আমি আপনাকে একটা উদাহরণ দেই যেখানে আল্লাহ তাআলা ইবলিস বা শয়তানকে পদভুষ্ট করেছেন বা শয়তানকে জাহান্নামে বানিয়েছেন বলে হচ্ছে মানে যে ঘটনাটা বর্ণনা করা আছে সেখান থেকে আমি বলি যেখানে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সুবহান ওয়া তাআলা তিনি মানুষ সৃষ্টি করলেন সবাইকে আদেশ করলেন যে আদমকে সৃষ্টি করলেন সবাইকে আদেশ করলেন যে সিজদা করো ইবলিশ চেষ্টা করলো না এখন আল্লাহ তাল্লা তিনি পরবর্তীতে ইবলিশ বলল যে আপনি আমাকে পদভস্ত যেভাবে পদভস্ত করেছে আমি এই সেই সেই করব এই যে কথাটা আল্লাহ দেখেন আল্লাহ কিন্তু জানেন যে ওই যে তিনি কিন্তু প্রথমে বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না ওই যে ফ্রেস্তাদের সামনে এখন এই কথাটা বলেছেন তখন দেখেন আল্লাহ কিন্তু কলম সৃষ্টি করেছেন কিন্তু ইংলিশের আগে তো ইংলিশের তকদির কিন্তু লেখাই ছিল এবং তিনি আল্লাহ তাল্লাহ কোরআনে লেখা দিয়েছেন যে তাই সে জাহান নামি হবে জাহান যাওয়ার আগে সে কি করবে সব তার তকদির কিন্তু লেখা এখানে সে হচ্ছে ক্ষমা প্রার্থনা কিন্তু করবে না এইটা থেকে বোঝা যায় এটা তিনি কিন্তু তাকে পদমস্ত করলেন কিভাবে করলেন তিনি মানুষ সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন করতে বলতে আল্লাহ কিন্তু ইবলিশের অন্তরের খবর জানতে এবং সে এই জায়গায় এই সিচুয়েশনে করা সিচুয়েশনে ঘটনা এই পরিস্থিতিতে ইংলিশ কি করে সে কিন্তু জানতো আল্লাহ তালা জানতেন ইবলিশ কিন্তু জানতো না তো ইবলিশ সেই আল্লাহ তালা জ্ঞান অনুসারে সেই কাজ থেকে বাস্তবায়ন করলো বাস্তবায়ন করে সে পথষ্ট হয়ে গেল এখন এই যে জিনিসটা থেকে আপনি কি বুঝতে পেরেছেন যে আসলে ব্যাপারটা কিভাবে হচ্ছে আপনি অর্জন করলেন আর কিভাবে হচ্ছে আল্লাহ তালা মানুষকে পথষ্ট আমি মনে হয় এই উদাহরণের পরে আর আমার ব্যক্তিগত কোন উদাহরণের প্রয়োজন হবে না আচ্ছা এখানে একটা রেফারেন্স আপনি দেখেন সেটা আল মুজাদ্দিদ নম্বর দশ সেখানে বলা আছে শয়তানের পরচনা হয় এই গোপন পরামর্শ অর্থাৎ কেউ গোপন পরামর্শ করলে মুমিনদের দুঃখ দেওয়ার জন্য মুমিনদের দুঃখ দেওয়ার জন্য যদি কেউ গোপন পরামর্শ করে সেটা শয়তানের পরচনা হয় কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত শয়তান তাদের সামান্যতম ক্ষতি সাধনও সক্ষম নয় হ্যাঁ তাহলে এই যে শয়তান যে কাজগুলো করে সেগুলো তো আল্লাহর ইচ্ছা তাই না তাহলে অবকাশ না অবশ্যই হ্যাঁ তো এখন আমার আমার একদম মানে सिंपल কথাটা শুনুন যে আল্লাহ যেভাবে ডিজাইনটা সাজাইছে আল্লাহ তার বাইরে কি আমরা কোনো কিছু যদি করতে না পারি হ্যাঁ তার বাইরে আমরা যদি কোনো কিছু না করতে পারি তাহলে এটা কোনো পরীক্ষা হয় না আপনি আদমের যে আদম এবং শয়তানের যে ঘটনাটা বললেন আপনি ওটা তো পরীক্ষা হয় না ওটা তো একটা দুর্নীতি হয় কারণ আদমকে উনি সবকিছু নাম শিখালেন নাম শিখালেন আর সৃষ্টিদেরকে শিখালেন না তারপর সবার সামনে এনে জিজ্ঞেস করলেন যে নাম বলো তাহলে দাদেরকে শেখানো হয় না তারা তো নাম বলতে পারবে তাহলে এটা তো একটা রিপ্ল্যান গেম এটা তো কোনো পরীক্ষা না সেম জিনিসই এই হাদিসটা একটু দেখেন علامه আলবানি আপনি হয়তো নিচে জানেন অধ্যায় তৃতীয় সুনানা আবু দাউদ এখানে বলা আছে যে আল্লাহ বলেছেন মহান আল্লাহ আদম আলাহিসামকে সৃষ্টি করার পর সিও ডান হাতে তার পিঠ বুলিয়ে তা থেকে একদম সন্তান করে বললেন আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাত বার্ষিক উপযোগী কাজই করবে অতপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান নামের উপযোগী কাজই করবে এদেরকে হ্যাঁ এই কথা শুনে এক ব্যক্তি বললো হে আল্লাহ রসুল তাহলে আমলের কি আমলের কি মূল্য রইল রসুলাম বললেন মহান আল্লাহ যখন তোমার বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতিদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করা আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায় অতঃপর এই জন্য তাকে জাহান্নামে প্রবেশ করান তাহলে ভাই উনি একটা মানুষকে সৃষ্টি করলেন জাহান নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন জাহান নামে দেওয়ার জন্য এবং তাকে দিয়ে জাহান নামের কাজই করিয়ে নিলেন তারপর তাকে জাহান নামে দিলেন এখানে পরীক্ষাটা কি ওই লোকটা যে জাহান নামের কাজ করলো সে তো স্বেচ্ছাই করে নাই তাকে তো আল্লাহ তার দিয়ে করিয়ে নিছে তাহলে ওই ওই লোকটার মানে ওই লোকটার অপরাধ কোথায় আর এখানে পরীক্ষাটা কোথায় পরীক্ষা মানে আমি তো একটা আমার স্বাধীন ইচ্ছা থাকতে হবে নাহলে আমি পরীক্ষা কিভাবে দিব আমি তো কিছু করতে পারি না আমাকে যেভাবে করিয়ে নেন সেভাবে আমি করি তাহলে এখানে পরীক্ষাটা কোথায় আপনি ওদের এই জিনিসটা বুঝতে পারতেছেন আজকের বিষয় হচ্ছে পরীক্ষা এবং তাকদের আমি অন্য কোনো বিষয়ে কথা বলতে চাই না আমি আমার শুধু একটাই পয়েন্ট পরীক্ষা পরীক্ষা মানে হচ্ছে যেটার ফলাফল আমরা জানি না তাকদের মানে হচ্ছে যেটা ফলাফল পূর্ব নির্ধারিত এই দুইটা জিনিস একটার সাথে অসামঞ্জস্যপূর্ণ আমার আজকে মূল বিষয়টা হচ্ছে এটাই এজাম করে নিচ্ছে হ্যাঁ পরীক্ষার ব্যাপারেই থাকি একটা প্রথম কথা হচ্ছে যে পরীক্ষার ব্যাপারটা আপনি একটা অ্যাজাম করে নিচ্ছেন যে পরীক্ষার মানে হচ্ছে যে জিনিসটার ফলাফল আমরা জানি না ব্যাপারটা কিন্তু সবসময় এমনটাই হতে হবে এমনটা না আমরা আমাদের একটু ফটের আমরা আমাদের একটু চিন্তা ভাবনা হ্যাঁ আমরা আমাদের চিন্তা ভাবনা যেটা যেটা আমরা জানি বা যেটা আমরা পারস্পরিক পরিবেশ দ্বারা প্রভাবিত এই চিন্তা ভাবনাটাকে একটু সাইডে থাকি আপাতত চিন্তা করি মুক্তভাবে হ্যাঁ মুক্তভাবে চিন্তা করার চেষ্টা করেছে এই পরীক্ষা মানেই যে হচ্ছে অ্যাজামশন বাদ অ্যাজামশন মানে অনুমান ধর ধারণা এটা বাদ আপাতত দেখি আমরা যেটা বলতে যে পরীক্ষা মানে হচ্ছে যার ফলাফল আমি জানি না যার ফলাফল আমি জানি না এরা এটাকে বলছি যে আমরা পরীক্ষা না এটা এর মানে তো এমনটা না সবসময় যেটা হবে বা আল্লাহর ক্ষেত্রে এটা হতে হবে না আল্লাহর ক্ষেত্রে তিনি মানুষকে পরীক্ষায় ফেলেন তিনি মানুষকে বিপদ আপদ ভালো দিয়ে পরীক্ষা করেন যে দেখে সে কি করে সে কি করে এই মাধ্যমে এই জায়গাটাতে একটু একটু থামি আপনি বললেন মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন সে কি করে মানে যে একটা প্রশ্ন করলেন সে কি করে তার মানে সে কি করে সেটা জানে না পরীক্ষা করে দেখতে চান সে কি করে পরীক্ষাতে অ্যাপ্লিকেশনটা এটাই যে পরীক্ষা করে এর ফলাফলটা কি সেটা নিশ্চিত হওয়া তাই না তার মানে আল্লাহ মানুষকে পরীক্ষা করে দেখতে চান যে বিপদে পড়ে সে কি করে স্বাচ্ছন্দ্য থেকে সে কি করে কি করে অর্থাৎ জানতে চায় যে তিনি জানেন যে তিনি সে কি করবে তারপর তিনি তাকে পরীক্ষায় ফেললেন দেখছেন যে তিনি কি করে সে আমি কি করি মাসুমদিন আপনার কি করে যে আমাকে না খাওয়ায় রাখলে সে কি করে তিনি কিন্তু জানেন তিনি দেখছেন জিনিসটা এরকম বহু হাদিসে আছে একটা হাদিস হয়তো বোখারি মনের রেওয়াতে আছে যে যেখানে আছে একদল ফ্রেস তার ঘুরে বেড়ায় যে কোথায় আল্লাহ জিকিরের মজলিস হয় যেখানে যায় যে দলে দলে জমা হয় জমা হতে হতে আসমান পর্যন্ত পৌঁছায় যায় আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করে যে আমার বান্দারা কি করছে যদিও আল্লাহ তালাই যা ভালো জানেন যে তারা কি করছে এটা এই জিনিসটা দেখেন বুঝতে হবে যার তাকে বুঝতে হবে যে হচ্ছে আল্লাহ তালা জানেন একটা জিনিস তারপর তিনি দেখেন আর একটা জিনিস এখন হচ্ছে মনে করেন যে একটা জিনিস বুঝাই আল্লাহ তালা কিন্তু আমাদের তাহলে তো এটা পরীক্ষা হচ্ছে না তাই না উনি জানেন এবং শুধু তাই না উনি জানেন আমি কি করব ধরেন যদি ব্যাপারটা এমন হইতো যে উনি জানেন আমি কি করব তারপর আমাকে একটা ফ্রি উইল একটা স্বাধীন ইচ্ছা দিয়ে দিছে আমি এটাও করতে পারি সেটাও করতে পারি আমার একটা মানে স্বাধীন ইচ্ছা আছে আমার ডিসিশন আছে আল্লাহ জানে আমি কি ডিসিশন নেব তারপরেও আমার একটা স্বাধীন ইচ্ছা আছে আমি যেখানটা জব করতে পারি বিষয়টা এমন হয়তো তাও না হয় ঠিক আছে আমরা মেনে নিতে পারতাম কিন্তু আমার তো সে চয়েস করার ইচ্ছাটাও নাই আমার তো সে স্বাধীন ইচ্ছাটাও নাই উনি আমাকে দিয়ে করিয়ে নেন একদম স্পষ্ট ভাবে বলা আছে যে জাহান নামের জন্যই সৃষ্টি করেছেন এবং জাহান নামের কাজই করিয়ে নেন জান্নাতের জন্যই সৃষ্টি করেছেন কিছু মানুষ এবং তাদেরকে জান্নাতের কাজই করিয়ে নেন তাহলে যে কাজটা আমি করি নাই যে কাজটা আমাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে যে কাজটা দায় আমার না সেই কাস্টার জন্য কেন আমাকে বিচারের সম্মুখীন হতে হবে আর যদি সেই কাস্টার জন্য আমার বিচারের সম্মুখীন হইতে হয় ও সেটা আমার পছন্দ না আমার পছন্দ হচ্ছে যে যদি বিষয়টা এমন হয় যে আমি কোনো কিছু করতে পারি না আমাকে তো করতে মানে আমাকে প্ল্যান করে বলতে এই কাজগুলো করব মানে একটা প্রি প্ল্যান তাহলে এখানে তো পরীক্ষা বলতে কোনো কিছু থাকে না হ্যাঁ তার মানে কি পরীক্ষার কনসেপ্ট এবং কনসেপ্ট একটা হচ্ছে বিপরীত বিপরীত যদি আমার হাতে অপশন থাকতো তাহলে আপনি আমাকে পরীক্ষা করতেন আপনি জানেন আমি কি করবো তারপরে আমার একটা অপশন আছে আমি কিছু করতে পারি হ্যাঁ আপনি করতেন সেটা না হয় সেটা কথা বলতাম কিন্তু আমার তো কোনো অপশনই নেই আমি তো কিছু করতেই পারি না আমাকে যেভাবে চাবি মেরে দিছে যেভাবে প্ল্যান করে দিছে তার বাইরে আমি যেতে পারবো না আমি যেতে পারবো না তাইলে এখানে পরীক্ষাটা কি এখানে পরীক্ষাটা তো ভাই আমি আপনাকে প্রথমে বলেছি যে পরীক্ষার কনসেপ্টটা যেটা আপনি জানেন এটা যে সবসময় এটা তা না কিন্তু ভাই আপনি তিনি হচ্ছে আপনাকে যদি করায় নিছেন মনে করেন করাই নিছেন মনে করেন সত্যি করায় নিছেন সে যে কাজটা তিনি আপনার যদি করানোর ইচ্ছা করেছেন সেই কাজটা আপনাকে দিয়ে তিনি করায় নিছেন কিন্তু একটা জ্ঞানগত অবস্থা আর হচ্ছে আপনাকে ওই একটা পরিস্থিতির মধ্যে ফেলে আপনাকে দিয়ে ওই কাজটা করায় নেওয়া এই যে আপনাকে আপনাকে ইয়ে দিল একটা ভালো অবস্থার মধ্যে দিলো আপনাকে গাড়ি দিল বাড়ি দিল দিয়ে আপনি গাড়ি দিয়ে দিলেন আর এই যে আপনি আল্লাহ আপনাকে মনে করেন ওই দিয়ে আল্লাহ আপনাকে দিয়ে আপনি ওই কাজের কারণে মনে জাহান নামে যাবেন তো আল্লাহ জাহান্নামিতে আমল ওই আপনার হাত দিয়ে করাই নিলেন কিন্তু তিনি আপনাকে ওই যে ভালো অংশটা দিলেন ভালো জিনিসটা ভালো গাড়িটা দিলেন দিয়ে আপনাকে কাজটা করাই নিলেন এই যে অবস্থাটা তিনি আপনাকে ভালো কাজটা এই যে গাড়িটা দিয়ে কিন্তু করার আগ পর্যন্ত তিনি কিন্তু আপনাকে দেখছেন যে তিনি দিয়ে ওইটা দিয়ে দেখছেন যে আসলে এই লোকটা কি করে এইটা হচ্ছে এই দেখছে মানে কি অপশন আছে মানে উনি আমাকে মানে উনি আমাকে মানে দিয়ে দেখছেন আমি কি করি আমার কি সেই কি করি ওই অপশন কি আছে আমার মানে আমি কি করি সেই অপশনটা কি আমার কাছে আছে

এই বিষয়টা নিয়ে তো আজকের আলোচনা না আজকের আলোচনা হচ্ছে যে পরীক্ষার ধারণাটা পরীক্ষাটা এবং একটা সাথে বিপরীত যদি পরীক্ষা করতে হয় তাহলে মানে মিথ্যা হয়ে যায় আর যদি তাকদির শুদ্ধ হয় তাহলে পরীক্ষাটা মিথ্যা হয়ে যায় কারণ আপনার যদি আগে থেকে সবকিছু নির্ধারিত থাকে এবং শুধু নির্ধারিত না এর বাইরে কিছু করার কোন অপশনই না থাকে তাহলে সেটা পরীক্ষা থাকে না আর যদি পরীক্ষাই করে যে না আমার বাইরে কিছু করার অপশন আছে তাহলে আর তাকদির থাকে না কারণ পূর্ব থেকে নির্ধারিত থাকে না আমার অপশন আছে আমি এটা বা ওইটা করতে পারি আগে থেকে এটা নির্ধারিত করার বিষয় থাকে না তাইলে এই আমার শুধু প্রশ্নটা হচ্ছে পরীক্ষার কনসেপ্ট টা এবং তাকদির কনসেপ্টটা একটা একটার সাথে বিপরীত এটাই আমার আল্লাহ আল্লাহ ভালোর জন্য করছে না খারাপের জন্য করছে আল্লাহ কি আসে না নাই আল্লাহ মানুষের জন্য কি করে এইসব বিষয়টা আজকের আলোচনা না আলোচনা আর আমি তো বুঝাতে চাচ্ছি যে পরীক্ষাটার ব্যাপারটা আমি আপনাকে বোঝাতে যে তিনি জানেন ফলাফল তিনি আপনাকে যে আপনার আমলটা করায় নিচ্ছেন যে আপনার কপালে লেখা আছে যা তাই কিন্তু তিনি যে এই যে জিনিসটা দিচ্ছেন ওটা আপনি অর্জন করতেছেন ওটা তো আপনাকে দিচ্ছেন আল্লাহ তালা মানে আপনি যে হচ্ছে মনে করেন বন্ধু অর্জন করায় নিলে করছেন মনে করেন আপনি একটা জিনিস বুঝেন যে আপনি হচ্ছে মনে করেন আপনি একটা আহ গাড়ি মালিক হলেন বা একটা মনে করেন আহ খাদ্যাভাবে পড়লেন দুটো জিনিস একটা খারাপ একটা ভালো এই দুটো জিনিস কিন্তু আপনি অর্জন করছেন না

বা আমাকে একটা রোগে ঠোগে ফেলানো হইলো অসুস্থতার মধ্যে ফেলানো হইলো তারপরে গাড়িটা গাড়িটা পেয়ে আমি কি করলাম এটা দেখতে চান তার মানে পরীক্ষা করতে চান অথবা আমি অসুস্থতার মধ্যে পড়ে কি করতে চাই কি করবো এটা উনি চান এটা যদি হয় পরীক্ষা তাহলে হয় তাকদিরটা কি এখানে যে এই আমি কি করব সেই জিনিসটা তো আমার হাতে না সেই ডিসিশনটা আমি নিতে পারবো না উনি আমাকে গাড়িও দিতেন গাড়ি দেওয়ার পরে আবার গাড়ি নিয়ে পরে আমি কি করব সেটাও উনি করায় নিতেছেন তাহলে তো এটা তো পরীক্ষা হচ্ছে না নাকি উনি আমাকে অসুস্থতা দিলেন তারপর অসুস্থ হওয়ার পরে আবার আমি কি করবো তার আমি যেহেতু অসুস্থ হওয়ার পরে তার নাফর মানে করবো সেটা তো আমি করতেছি না উনি আমাকে দিয়ে করাই নিতে তাহলে এখানে কি যদি যদি আমার করার অপশন থাকতো আমার যদি চয়েস করার অপশন থাকতো যে আমি আমি করব কি করব না বা আমি তাকে তার কৃতজ্ঞতা প্রকাশ করব কি করব না বা আমি কি সস্তাকে মনে রাখবো কি মনে রাখবো কি রাখবো না এই অপশনটা যদি আমার হাতে থাকতো তাহলে সেটা হতো পরীক্ষা পরীক্ষা কিন্তু এই অপশনটাই তো আমার হাতে নাই তাহলে তাহলে এটা পরীক্ষা করতে মানে এটা কিভাবে পরীক্ষা এটা অন্য কিছু হইতে পারে কিন্তু অবশ্যই পরীক্ষা না

এক্সাম্পল ফর এক্সাম্পল আমি আছি একটা এই যে গাড়ি বা মনে করেন রোগ সুখের কথা বললেন এর পরিবর্তে আমি একটা আমাদের পরিচিত একটা উদাহরণ একটা প্রশ্নপত্রের উদাহরণ দিচ্ছে যে এই দুটো যে কোনো একটা আপনার একটা প্রশ্নপত্র হিসেবে আসলো এইবার আল্লাহ তালা আপনাকে মনে করেন ওই প্রশ্নপত্রটা দিলেন দিলে দিয়ে এইবার হচ্ছে আল্লাহ তালা আপনাকে মানে তিনি আপনাকে দিয়ে ওইটাকে ওই পরীক্ষা মানে ওই প্রশ্নপত্রের উত্তর লিখায় নিলেন হ্যাঁ আপনি কি লিখবেন কি দেখি বিস্তারিত সবই লিখায় নিলেন এই ব্যাপারটা কিন্তু আপনার দৃষ্টি অগচরে রইছে এটা পরীক্ষা কোনটা পরীক্ষা আছে যে আপনার সামনে প্রশ্নপত্রটা যেটা আসলো এটা আছে পরীক্ষা এবারে এই প্রশ্নপত্রে এই পরীক্ষায় আপনি পাস করবেন না ফেল করবেন বা কি করবেন সেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে কোলায় নেবে ব্যাপারটা বোঝাতে পেরেছি কি না মানে আপনি আপনি বুঝতে পারছেন কি আমি তো বুঝতে পেরেছি আমি তো আপনাদের প্রশ্ন দিলো ধরেন আমাকে প্রশ্ন দিলো প্রশ্ন দিয়ে তারপরে আমার ধরেন বলে দিলো এটা লেখো এটা লেখো এটা লেখো যে আমাকে পরীক্ষা ভাই যে আমাকে প্রশ্ন করলো তিনি আমার আবার আমাকে বললেন যে এটা লেখো এটা লেখো এটা এটা কি পরীক্ষা হবে না এটা জিনিস বাদ হয়ে গেছে মনে হয় আরেকটু জিনিসটা কিন্তু মানে যেহেতু একটা প্রশ্নপত্র আলাদা তালা আপনাকে দিলেন মনে করেন প্রশ্নপত্র দিলেন যে এমন করেন একটা গাড়ি ঢুকবে গাড়িটাকে ওইটা প্রশ্নপত্র কল্পনা করে নিলাম হ্যাঁ যে প্রশ্নপত্র দিলেন এবার হ্যাঁ পরীক্ষার আগে পরীক্ষার আগে পরীক্ষার আগে তিনি আপনি হচ্ছে ওই প্রশ্নপত্র কিভাবে উত্তর করতে হবে কোন জায়গায় কি লিখতে হবে কি করতে হবে কি দেখি কি করতে পারবেন না কি করতে পারবেন এই ইনস্ট্রাকশন তিনি পরীক্ষার আগে আপনাকে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনাকে এইবার হচ্ছে তিনি

দিয়ে নেওয়া হলো যে আপনাকে হচ্ছে আপনি এই করতে পারবেন এই করতে পারবেন না এই অনুসরণ এই পতন অনুসরণ করবেন এই পতন অনুসরণ করবেন না এটা আপনাকে দিয়ে নেওয়া হলো এবার তিনি আপনাকে দিয়ে করিয়ে নিলেন কিন্তু আপনার এই যে আপনি আগে আপনাকে এই ইনফরমেশনটা দেওয়া হলো যে এটা করতে পারবেন করতে পারবেন তাহলে ওই কি মানে ওই ইনফরমেশন যে ওই ইনফরমেশন দিয়ে আমি করব কি উনি যদি আমাকে ইনফরমেশন নাও দিত তাতে কি ক্ষতি হইতো উনি তো আমাকে দিয়ে করিয়ে নেবেন যদি আমাকে ইনফরমেশন দিয়ে ছেড়ে দিত যে আমি তোমাকে এই শিখিয়ে দিলাম হ্যাঁ তোমাকে ড্রাইভিং শিখিয়ে দিলাম বা তোমার এই যে এক বছর ধরে পড়াইলাম এখন আবার তুমি নিজের পরীক্ষা নিজে দাও কি লিখবে না লিখবে তোমার এটা যদি হইতো তাহলে এটা পরীক্ষা ছিল এখন উনি আমার ইনস্ট্রাকশন দিলে আবার আমি কি লিখবো সেটাও উনি লিখে দিল আমার উনি নিজের আমার হাত ধরে ধরে উনি লিখে দিল আমাকে তোলো উনি ইনস্ট্রাকশন দাওয়ার তো কোনো মানে হয় না এই না আসে এটা তো পরীক্ষা তো আমি দেই আমাকে আমাকে দেয়া আমাকে লেখায়া দিলেন এটা তো পরীক্ষা না আপনি অন্য কিছু নাম দেন অন্য কিছু বলেন আপনি বলেন যে না এটা অর্থে পরীক্ষা না অন্য কিছু অসুবিধা নাই কিন্তু আপনি যখন এটা পরীক্ষা বলবেন তখন এটা একদম নিশ্চিতভাবে ভাগ্যের সাথে পরস্পর বিরোধী আপনি আর একটু চিন্তা ভাবনা করেন বিষয়টা আপনি একটা বিষয় নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতেছেন আমার একদম সোজা সবটা কথা যে যেখানে আমার চয়েস করার অপশন নাই সেখানে আমার কোনো পরীক্ষা নাই আমার কি পরীক্ষা আমাকে যে করায় নিতে সেটা তো আমার পরীক্ষা না জি ভাই এখানে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাকে বোঝানোর যারা দর্শক মন্ডলী তাদের মধ্যে হয়তো কেউ কেউ বুঝার বুঝতে পেরেছেন কিনা আল্লাহই ভালো জানেন আমি আমার জন্য আমার পক্ষ থেকে আমি চেষ্টা করেছি এবং এরপরে আমার বক্তব্য এইটাই যে হচ্ছে আল্লাহই আমার জন্য যথেষ্ট ভাই তিনি সর্ব আল্লাহ এই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো মাবদ নাই কোনো উপাস্য নাই আমি তার উপরই ভরসা করি তিনি সুহান আরো সে সব এর বাইরে আমি আসলে আপনার কিছু বলতে পারবো না না অসুবিধা নাই আপনি আল্লাহ আল্লাহর উপর ভরসা করেন একটু করেন আমি বলি কি হচ্ছে হ্যাঁ আপনি আল্লাহর উপর ভরসা করেন আপনি একজন মুসলিম নামাজ রোজা করেন ধর্ম পালন করেন আমার তো তাতে অসুবিধা নাই আমার আজকের বিষয়টাও সেটা না আপনি অবশ্যই আপনার মুসলিম হিসেবে আল্লাহর উপর ভরসা করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন যা খুশি তাই করবেন হ্যাঁ সেটাতে আমার কোনো অসুবিধা নাই অসুবিধাটা হচ্ছে বিষয় আজকের বিষয়টা হচ্ছে যে এই যে আপনার এটা তো স্বীকার করতে মানে ভয় কেন যে পরীক্ষার যে কনসেপ্টটা এবং এই যে তাক তাকদের যে কনসেপ্ট এটা হচ্ছে একটার সাথে আর একটা বিপরীত মিলে না পরীক্ষা এটা কোনোভাবেই হয় না যদি আমাকে দিয়ে করিয়ে নেয় সেটা কখনোই পরীক্ষা হয় না পরীক্ষা তখনই হবে যদি এই পরীক্ষাটা দেওয়ার একটা স্বাধীন ইচ্ছা আমার থাকে আমি কি লিখবো বা আমি কি করবো আমি কিভাবে পরীক্ষা এটেন্ড করবো এটা আমার বিষয় আমি আমি তারপরে আমার যখন পরীক্ষা শেষ হবে তারপর ফলাফল বিবেচনা করা হবে আমি কি লিখলাম বা কি করলাম তার উপরে কিন্তু আমি কি করব সেটাই যে পরীক্ষা নেবে যে বিচারক অন্য কেউ না তিনি আমাকে দিয়ে এই জিনিসটা লেখায় নিতেছে এই জিনিসটা করায় নিতেছে আবার তিনি বলতেছে এটা পরীক্ষা হ্যাঁ তো এটা তো আসলে কখনো পরীক্ষা হইতে পারে না এটা অন্য কোন ব্যাখ্যা আছে কিনা সেটা আপনি আর একটু যাচাই বাছাই করে দেখেন আর একটু পড়াশোনা করেন যে অন্য কোনো ব্যাখ্যা আছে কিনা এটা কোনোদিনও পরীক্ষা হতে পারে না যেখানে আমার স্বাধীন ইচ্ছা নাই সেটা কোনোদিনও পরীক্ষা হতে পারে না আর যে জিনিসটা তাকদিন সেটা পূর্ব নির্ধারিত পঞ্চাশ হাজার বছর আগে এই দুনিয়া সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এই জিনিসটা লেখা হয়ে গেছে এবং শুধু তাই না এই যে এখানে একটা হাদিস বনি আদমের জিনা ইত্যাদি অংশ পূর্ব নির্ধারিত মানে আপনি যে জিনা করবেন কেউ যে জিনা করে সেটাও আগে থেকে সে নিজের ইচ্ছে জিনা করতে না সে সে আল্লাহ লিখে রাখছে এবং আল্লাহ তাকে দিয়ে সে জিনাটা করে নিতেছে অথচ এর জন্য তাকে গুণাগার বানায় শাস্তি দেওয়া হবে তারপরে এই যে একটু আগে যে হাদিসটা দেয় এর উপর মনে আর কোনো হাদিস মানে এর কোনো ইয়া হয় না যে তিনি জান্নাতের জন্য যাদেরকে সৃষ্টি করেন তাদেরকে দিয়ে জান্নাতের কাজ করিয়ে নেন আর যাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাদেরকে দিয়ে জাহান্নামের কাজ করিয়ে নেন এখানে আমার কোনো মানে আমার কোনো কিছু করার ক্ষমতা নেই আমার কোনো স্বাধীন ইচ্ছা নাই আমি কিছু করতে পারি না আমাকে দিয়ে যেটা করে আনেন সেটাই হচ্ছে আমি এখানে কোনো ডিসিশন নিতে না তাহলে যে জায়গায় আমার কোনো কোনো ডিসিশন কিছু নাই যে জিনিসটা আমাকে দিয়ে করিয়ে নেন যে জিনিসটা আমি করতে পারি না আমি কোনো ডিসিশন নিতে পারি না আমার কোনো অপশন নাই সেই জায়গায় পরীক্ষা কিভাবে হয় সে জায়গায় কখনোই পরীক্ষা হয় না আর যদি পরীক্ষা হয় তাহলে তিনি আমাদেরকে দিয়ে করিয়ে নিতে পারেন না করিয়ে নিলে পরীক্ষা হবে না আর পরীক্ষা হয় তাহলে করিয়ে নিতে পারবেন না এটা স্পষ্ট পরস্পর বিরোধী আপনি যদি এর অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পান মানে একই কথা বারবার বলতেছে জন্য বললাম আপনি যদি অন্য কোনো ব্যাখ্যা খুঁজে পান সেটা আমাদেরকে জানাইতে পারেন অথবা বলতে পারেন পরীক্ষা মানে পরীক্ষা না অন্য কিছু তাও আমরা শুনবো কিন্তু আপনি আল্লাহ রসতে এই কথাটা বললেন না যেখানে আমার কোনো অপশন নেই সেটা একটা পরীক্ষা ঠিক আছে এই কথাটা বলবেন না কারণ যে কাজটা আমি করতে পারি না আচ্ছা যাই হোক আমি যেটা আপনার কাছে যে উদাহরণটা আমি দিয়েছিলাম যে আপনার ওই প্রশ্নপত্রের ব্যাপারটা এখন

এইবারের ব্যাপারটা যেটা আসছে সেটা হচ্ছে আপনাকে এই পরীক্ষায় আল্লাহ আপনাকে পাশ করাবেন কিনা করাবেন কি করাবেন না সেটা আল্লাহর উপর এটা কিন্তু আপনার জ্ঞাত সারে না আপনি কি করতেছেন বা আপনার কপালে কি লেখা আছে সেটা কিন্তু আপনি জানেন না আপনার কাছে অজ্ঞত আল্লাহ তালা আপনাকে এই পরীক্ষায় কি লিখাবেন কি পাশ করাবেন কোন প্রশ্নের উত্তর দেওয়াবেন কোন প্রশ্নে কি লেখাবেন এই সম্পূর্ণটা আল্লাহ তালা আপনাকে দিয়ে করাই দেবেন এবং এর ফলাফলও আল্লাহ তালা আপনাকে দিয়ে আপনার হাত দিয়ে এই ফলাফল বের করে দেবেন যে আপনি এই কাজ করেছেন সো আপনি এইখানে যাবেন ব্যাপারটা হচ্ছে এই গ্রেড পাবেন বা এই গ্রেডটা যে তিনি লিখে রাখছেন এই গ্রেডটা তিনি আপনার হাত দিয়ে আপনার ইয়ে করে দেবেন মানে আপনার হাত দিয়ে এটা আপনার পাওয়া দেবেন কিন্তু আপনি যখন এই যে পরীক্ষা এটা তো বোঝাতে পারছেন যে এই যে পরীক্ষাটা আপনার কাছে প্রশ্নটা আসলে এই

আর যখনই কেউ আমার দিয়ে করিয়ে নিবে তখন তো সেটা পরীক্ষা থাকলো না সেটা তো আমাকে নিয়ে করিয়ে নিচ্ছে এখানে তো আমার কোনো দায় নাই আমাকে আগে পড়াইলো কি পরের আগে যে পড়াইছে ধরেন আমার আগে ইনস্ট্রাকশন দিছে তার কি আসে যায় উনি ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন না দিলেও তো উনি আমাকে দিয়ে করাই নিতে পারেন পারেন না তাহলে সেই ইনস্ট্রাকশন এর কি মূল্য আছে উনি আমাকে দিয়ে করায় নিছেন তাহলে তো এটা পরীক্ষা হইলো না আর যখন আমার নিজের স্বাধীন ইচ্ছা থাকবে আমি একটা জিনিস চুজ করতে পারবো তখন সেটা পরীক্ষা হবে তো ঠিক আছে একই কথাই আসলে বারবার ঘুরে ফিরে আপনি বলছেন হ্যাঁ তো শ্রোতা যারা দেখছেন তারা নিশ্চয় বুঝতে পারছেন যে আসলে বিষয়টা পরস্পর বিরোধী আর অন্য আপনার যদি অন্য কোনো বক্তব্য থাকে বা আপনার যদি অন্য কিছু থাকে যে এটার অর্থ ওইটা না অন্য কিছু এটার ব্যাখ্যা এটা না অন্য কিছু তখন সেটা আপনি বলতে পারেন কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে আর আহ বলার কিছু আছে বলে আমি মনে করি না কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে এটা একটার সাথে অন্যটা যে পরস্পর বিরোধী ঠিক আছে ধন্যবাদ দুজনকেই আমরা একটা ওপেন ডিসকাশন শেষ করলাম আশা করি ভিউয়ার্স যারা আসছেন সবাই এনজয় করছেন এবং ইমরান সালাফি এই জায়গায় বলতেছেন যে সেম সেম বিষয়ে প্রতীক ভাইয়ের সাথে একদিন আলোচনা করব আপনি আমাদের পেজে একটা মেসেজ দিয়ে রাখতে পারেন আপনার সাথে আমরা পার্সোনালি কন্টাক্ট করব এবং ফিউচারে একটা ডিবেটের আয়োজন করতে পারি আমরা বা আলোচনার আয়োজন করা যেতে পারে আপনি আমাদের মিরর পেজে বা এভেঞ্জার্স 3 পেজে মিরর পেজে যেহেতু দেখতেছেন হয়তো মিরর পেজে একটা আপনি একটা ইনবক্সে একটা মেসেজ দিয়ে রাখবেন তাহলে আমরা আপনার সাথে কন্টাক্ট করব আচ্ছা তাহলে আমরা ক্লোজিং স্টেটমেন্টে চলে যাব আমরা 5 মিনিটস করে দিব ফারস্টে মাসুক বিন আব্দুর ভাই আপনাকে 5 মিনিটস দেয়া হচ্ছে আপনি আপনার ক্লোজিং বক্তব্যটা একটু দিয়ে দিবেন সবার উদ্দেশ্যে প্লিজ জি আলহামদুলিল্লাহ তাকদীর আর পরীক্ষা এই দুটো জিনিস সামঞ্জস্যপূর্ণ এইভাবেই যে আসলে মানুষের জীবনটাই পরীক্ষা আল্লাহ তালা তার সৃষ্টি একটা মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত তাকে বিভিন্ন অবস্থার মধ্যে দিতে চায় কখনো সে ভালো মধ্যে যে যায় কখনো সে খারাপের মধ্যে দিয়ে যায় এটা তার তকদিরের লেখন তকদিরের লিখন যে সেই এই জিনিসের মধ্যে দিয়ে যাবে তার টোটাল জীবনের মধ্যে এবং এটাও তার তকদিরের লিখন যে এই এই পরীক্ষা এই যে জিনিসগুলো যে ভালো বা খারাপ এই দুটোই তার জন্য পরীক্ষা এই পরীক্ষার মধ্যে দিয়ে সে কি কি কাজ করবে দুটোই তকদিরের লিখন একটা তার কর্ম আর হচ্ছে তার সে কি ফেস করবে এই দুটো জিনিস তাকে এই টোটাল জিনিসটার মধ্যে থেকেই তার জীবন অতিবাহিত করতে হয় করে সে হয় জাহান্নামে নামে যাবে না হয় জান্নাত যাবে এই কাজটাই টোটাল কাজটাই আল্লাহ করিয়ে নেন আল্লাহ করিয়ে নেন একজন জান্নাতিদেরকে দিয়ে তার কাজ জান্নাতিদের কাজ করিয়ে নেন জাহান্নামিদেরকে দিয়ে তার জাহান্নামীদের কাজ করিয়ে নেন আল্লাহ তালাই যা ইচ্ছা তাই করেন যাকে ইচ্ছা তাকে পরপুষ্ট করেন সর্বময় ক্ষমতাই আল্লাহ এই জিনিসটাই হচ্ছে ইমানের মূল ভিত্তি এইটার উপর ভিত্তি করে ইমানটা দাঁড়ায় আমার কপালে যা আই যে তাই আমাকে মেনে নিতে হবে সন্তুষ্ট চিত আলহামদুলিল্লাহ আল্লাহ গুলি হাল এই সমস্ত অবস্থায় আল্লাহর জন্য প্রশংসা এটাই হচ্ছে ইমানের একটা মূল মূল বিষয় মূল ভিত্তি রুকন পিলারের একটা সুতরাং আমি আর দর্শকদের জন্য যারা আছেন যারা শুনবেন ভবিষ্যতে তারা হয়তোবা বিষয়টা বুঝতে পারবেন আল্লাহ ভালো জানেন যদি একজন বুঝতে পারেন সেটুকুই আমার সার্থকতা আর বাকিটুকু যাদেরকে পৌঁছায় দিয়ে আর পৌঁছায় দিয়াটাই আমার কাজ যেটুকু আল্লাহ তালা আমাদের উপর দায়িত্ব দেন সুতরাং এইটুকু আমি হয়তো বা আমার কাজটা আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি আল্লাহ ভালো জানেন প্রতিদান দেন আর তিনি সর্বোত্তম প্রতিদান দানকারী আর আমি আমার প্রতিদান আল্লাহর কাছে চাই ইনশাল্লাহ আমি আল্লাহর উপর ভরসা করে কখনোই নিরাশ হব না তাই আমি আল্লাহর উপরই ভরসা করছি আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নাই আমি তার উপরই ভরসা করি তিনি সুমহান আরশের রব অর্থাৎ প্রতিপালক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ মাসুদ ভাইকে আপনি আবারও সুন্দর একটা আলোচনায় অংশ গ্রহণ করার জন্য এবং আপনি যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে আলোচনা করছেন রেফারেন্স আপনি যতটুকু পার্সন আপনি দিবেন এবং আপনার আলোচনা থেকে আশা করি ভিউয়ারসরা অনেক কিছু জানতে পারবে। এবং এবং শিখতে পারবেন তাদের ভিউ তারা সেট করতে পারবেন তাদের পজিশন তারা ফিক্স করতে পারবেন আচ্ছা এই জায়গায় মামুন ভাই বলতেছেন আমি বিষয়ে কথা বলতে চাই অবশ্যই আপনি ফিউচারে ভাইয়ের সাথে হয়তো কোনো বিষয়ে আপনার আলোচনার ব্যবস্থা করা হতে পারে আপনি প্রস্তুতি নেন আমরা আলোচনার ব্যবস্থা করে দিব সমসানা মাসুক ভাইকে আশুক ভাইকে যতবার রিকোয়েস্ট করছি উনি আসছেন আবারো আশা করি উনি রিকোয়েস্ট করলে অবশ্যই আসবেন আমাদের পেইজে এবং মাসুক ভাইকে ধন্যবাদ আমাদের আজকে ডিবেটে অংশগ্রহণ করার জন্য ওনার বক্তব্য গুলো উনি সুন্দরভাবে পেশ করছেন ধন্যবাদ মাসুক ভাইকে তাহলে আমরা লাস্ট ফাইভ মিনিট সীমান্ত ভাইকে দিব ওনার ক্লোজিং স্টেটমেন্ট গুলার জন্য এবং যারা বিবার আছেন সবাইকে ধন্যবাদ আবারও শোনার জন্য এবং আশা করি আপনারা এনজয় করতেছেন তো সীমান্ত ভাই আপনার জন্য লাস্ট ফাইভ মিনিটস আপনার ক্লোজিং স্টেটমেন্টের জন্য আচ্ছা ধন্যবাদ রয়ন ভাই তো প্রথমে মাসুক ভাইকে ধন্যবাদ জানাই উনি আমাদের আলোচনা যাই হোক উনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এইভাবে আসলে আলোচনা করলে অনেক অনেক জিনিস বের হয়ে আসবে আমরা সত্য জানতে পারবো তবে উনি শেষ পর্যন্ত যেটা বললেন যে এটা আমার বিশ্বাস আমি বিশ্বাস করি আল্লাহকে বা ইমান ওনার উপর ভরসা করি সেটা উনি করতে পারেন এই ইমানটা হচ্ছে একটা অন্ধবিশ্বাস আহ অন্ধবিশ্বাস যে কোনো কিছুর উপর যে কেউ করতে পারে তার কোনো যৌক্তিক কারণ নেই আহ আপনি যে কোনো ধর্মের যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি যে কোন কিছু অন্ধবিশ্বাস করতে পারে আপনি অন্ধ আহ যেমন ধরেন আহ ভক্তরা অন্ধবিশ্বাস করতে পারে দেওয়ানবাগে আল্লাহর সাথে দেখা করে আসছে তো এই ধরনের আহ যেমন কোনো পীরের মরিত অন্ধবিশ্বাস করতে পারে তার পীর পানের উপর দিয়ে হেঁটে বেড়ায় এই ধরনের অন্ধবিশ্বাস আপনি করতেই পারেন কোনো ইয়ে ছাড়া কোনো কারণ ছাড়া আহ ইয়ে ছাড়া সেটা ঠিক আছে তবে আমি একটু হতাশ হয়েছি আমি আহ বাসুক ভাই কিছু মনে করবেন না আমি এই বিষয়ে আরো অনেকগুলো প্রশ্ন আশা করেছিলাম আমি হ্যাঁ এবং আপনারা হয়তো দেখেছেন দর্শক যে আমার রেফারেন্সটা আমি কিন্তু সম্পূর্ণ রেফারেন্স শো করি নাই এবং আমি মনে করি এর চার ভাগের এক ভাগও শো করা হয়নি কারণ এই প্রসঙ্গক্রমে সেই গুলো আমি দেখাতাম কারণ এই বিষয়ে আরো অনেক ধরনের প্রশ্ন আশা আমি আশা করেছিলাম হ্যাঁ ওই মুমিনদের আরো অনেক ধরনের প্রশ্ন এই বিষয়ে থাকে এবং সেই সবগুলো প্রশ্নের উত্তরই আমি দিতে পারি সেভাবেই আমি রেফারেন্স গুলো সাজিয়েছিলাম তো তারপরও আলোচনা সুন্দর হয়েছে উনি যতটুকু আলোচনা করেছেন আশা করছি যে দর্শক শ্রোতা যারা যারা দেখেছেন বিষয়টা ওনারা সবাই বুঝতে পারবেন তো আমি একটু সামারি রনেন ভাই আপনি আমাকে পাঁচ মিনিট দিয়েছেন আমি একটু সামারাইজ করতে যদি আমার এক দু মিনিট লাগে তাহলে একটু দিবেন সেটা হচ্ছে যে প্রথমে আমি বলেছি যে পরীক্ষা জিনিসটা কি পরীক্ষা হচ্ছে কোন একটা জিনিস যদি আহ ধরেন আমার আমি নিশ্চিত না সেই বিষয়টা পরীক্ষা করে দেখতে হয়, আর তাকদির হচ্ছে যেটা আমার আগে থেকে নির্ধারিত এটা স্পষ্টই হচ্ছে আহ একটার সাথে আরেকটা একটা করে, এখন সেই ক্ষেত্রে মাসুদ ভাই যেটা বলেছেন যে না পরীক্ষাটা আসলে আল্লাহ ঠিকই জানেন কিন্তু আল্লাহকে যদি আমরা প্রশ্ন করি যে আমি আমি আপনি জানেন আমি করব কিন্তু আমি তো করি নাই তাহলে আমাকে কেন এভাবে বিচার করবেন না এটা প্রমাণ রাখার জন্য পরীক্ষাটা করা হয় মাসুদ ভাই এটা বলেছেন তো সেটার উত্তর আমি দিয়েছি যে যেসব শিশুরা বাচ্চাকালে মারা যায় তাদেরকেও আসলে আল্লাহ ওইভাবে একটা জান্নাত জাহান্নাম নির্ধারণ করে দেন আল্লাহ ভালো জানেন এই উসিলায় হম তারপরে আমরা দেখেছি আমল ধারা কেউ আহ আসলে জান্নাত জাহান্নামে যেতে পারে না আল্লাহ যেটাকে নির্ধারণ করেন সেভাবেই করে হ্যাঁ সে প্রশ্নের উত্তর দিয়েছি তারপরে তাকদের বিষয়ে যে জায়গাটাতে বারবার কথা হচ্ছিল যে আল্লাহ জানে তারপরও আবার মানে পরীক্ষা করতেছে তাহলে যে জিনিসটা জানা সেই জিনিসটা নিয়ে আসলে কখনো পরীক্ষা হয় না হ্যাঁ এখানে যদি পরীক্ষা করে তাহলে আসলে তাকদীর ঠিক থাকে না আর যদি তাকদীর সঠিক হয় সেটা আসলে পরীক্ষা ঠিক থাকে না হ্যাঁ তারপরে এই বিষয় নিয়ে আরো অনেক আলোচনা ছিল সব আলোচনা করতে পারিনি আশা করি ওই যে ভাই কমেন্ট করেছেন উনি এই বিষয়ে কথা বলতে চান ওনাকে আমন্ত্রণ জানাই আমি আশা করব আমি যেটা বুঝি সেটা অন্যকে বুঝাতে চাই অথবা আমার বুঝায় যদি কোনো ভুল থাকে কেউ যদি ধরিয়ে দিতে পারে সেটাও আমি তাকে স্বাগত জানাই আমি আসলে চাই কেউ আমাকে এসে বুঝিয়ে দিক যে আমার আমার ধারণাটা ভুল না বা আমার বোঝাটা ভুল না এটাও আমি সবসময় করি তো সবশেষে বলবো যে আলোচনাটা খুব সুন্দর হয়েছে ভাই খুব আলোচনা করেছেন করেছেন আলোচনা আলোচনা আমরা দেখি আসলে এইভাবে করেন না ওনারা কথার মধ্যে কথা বলেন তো আজকে আলোচনাটা আশা করছি খুব সুন্দর হয়েছে তারপর বাকিটা যারা দর্শক শ্রোতা যারা আছেন তারা বিবেচনা করবেন এবং কেউ যদি আলোচনা থেকে সামান্য একটা ইনফরমেশন যদি পায় সেটাই হবে আসলে আমাদের সার্থকতা আমরা চাই এই গুলো চলতে থাকুক এইসব ডিবেট মাধ্যমে আমরা সত্যের কাছে পৌঁছাবো এটাই এই আশাবাদ রাখি এবং সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সীমান্ত ভাইকে এবং ধন্যবাদ মাসুক ভাইকে এবং যারা বিউ এত সময় বিউ করছেন এবং কষ্ট করে দেখছেন এত সময় সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য আজকে আমাদের সাথে আশা করি ফিউচারে আমরা আরো ভালো ভালো ডিবেট আপনাদের সামনে উপহার দিতে পারবো আমাদের মিরর পেজ এবং মাধ্যমে আপনারা আমাদের দুইটা পেজে লাইক দিয়ে রাখবেন বিশেষ করে এভেঞ্জার থ্রি এভেঞ্জার থ্রি পেজে লাইক দিয়ে রাখবেন মিরর পেজে লাইক দিয়ে রাখবেন এবং আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে জয়েন করার চেষ্টা করবেন কারণ আমরা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক আলোচনা করি এই মাসুক ভাইয়ের সাথে আমরা বিভিন্ন টপিক আলোচনা করছি ফার্স্টে গোডের এক্সিস্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে তারপর বিবর্তন নিয়ে আলোচনা করছেন আমাদের রঞ্জু ভাই তারপর আজকে আমরা তাকদিন নিয়ে আলোচনা করলাম হয়তোবা ফিউচারে অন্য কারো সাথে হয়তো অন্য কোনো বিষয়ে মাসুক ভাইয়ের বিতর্ক হবে বা আলোচনা হবে তো সে বিষয়ে আমরা ব্যবস্থা নিব সে বিষয়ে আমরা চেষ্টা করব যে মাসুক ভাইকে আবারো আমন্ত্রণ জানানোর কোন বিষয়ে কোন টপিকে আমাদের সাথে আলোচনা করার জন্য এবং আমরা অন্যান্য যারা আছেন যারা বিশ্বাসী ভাই আছেন যারা বিশ্বাস করেন ইসলাম সত্য বা আপনি হিন্দু হতে পারেন খ্রিস্টানও হতে পারেন আপনারা অবশ্যই আলোচনা করার জন্য যদি ইচ্ছুক হন তাহলে আমাদের পেজে মেসেজ দিবেন ইনবক্সে মেসেজ দিবেন তারপর আমরা আপনার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার চেষ্টা করব পার্সোনালি কন্ট্যাক্ট করে আমরা এর দিন তারিখ ফিক্স করতে পারবো কি বিষয়ে আলোচনা করবেন সেটাও আমরা ফিক্স করতে পারবো তো আপনারা দেখছেন যে আমাদের পেজগুলোতে সাধারণত আমরা বিতর্ক আয়োজন করি কোনো ধরনের ইয়ে করা হয় না যারা আলোচনা করতেছেন তাদেরকে তাদের সময় অনুসারে আলোচনা করতে দেওয়া হয় কোনো ধরনের জোর জবরদস্তি নাই কোনো ধরনের ডিবেটের মধ্যে যে কাউকে কম সময় দেওয়া হচ্ছে কাউকে বেশি সময় দেওয়া হচ্ছে এই ধরনের কোনো সিস্টেম কিন্তু আমাদের পেজগুলাতে নাই আমাদের পেয়ে যে মাসুক ভাই অলরেডি তিনটা বিতর্ক করছেন তো আমি এই মুহূর্তে শুধু মাসুক ভাইকে একটা রিকোয়েস্ট করবো লাস্টে একটু আনমিউট করার জন্য মাসুক ভাই প্লিজ একটু আনমিউট করবেন জি আপনি তো তিনটা বিতর্ক করছেন আমাদের পেজগুলাতে তো আপনার কাছ থেকে অনেকেই আমাদের পেজগুলার এগেনস্টে বলে যে আমরা নাকি বিতর্কতে সময় দেই না আমরা নাকি টাইম দেই না মিউট করে দেই কথা বলতে দেই না তো আপনি তো তিনটা বিতর্ক করে ফেলছেন আমাদের তিনজনের সাথে তো আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতেন যে আমাদের পেজগুলাতে যে বিতর্কগুলো করা হয় বা আপনি যে আসছেন একজন বিশ্বাসী হিসেবে এটা সাধারণত নাস্তিক পেজ বলা হয় এবং নাস্তিক পেজই ঠিক আছে আমরা বেশিরভাগ অ্যাডমিনই নাস্তিক তো এই পেজগুলো এই পেজগুলোতে আপনি যে ডিবেট করছেন মিরর পেজে করছেন অ্যাভেঞ্জার্স পেজে করছেন আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করবেন যে আপনি কি কোনোভাবে আমাদের কাছ থেকে কোনো ধরনের আপনাকে মিউট করে দেয়া হয়েছে বা আপনাকে কথা বলতে দেয়া হয় নাই বা আপনাকে কোনোভাবে জোর জবরদস্তি করা হয়েছে এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স কি আপনার হয়েছে না আপনি মোটামুটি স্যাটিসফাইড আমাদের ব্যবহারে আমি যেহেতু প্রথম থেকেই তিন নাম্বার ডিবেট করছি এবং হচ্ছে আমরা যারা দর্শক মন্ডলী আছে তারা যদি আমাদের পূর্ববর্তী লাইভ রেকর্ডিং গুলো দেখতে পান তাহলে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই আমরা কেউ কারোর উপর চিল্লাপাল্লা মন্দ ভাষা বা কাদা ছোড়াছড়ি বা অন্য কোনো খারাপ কোনো কিছু আমাদের এই লাইভ এভিডেন্সে দেখতে পাবেন যে এটা রেকর্ডিং থাকে এইটা আপনারা এটা দেখতে পাবেন প্রমাণ হিসেবে আসলে এরকম কোনো ঘটনা এখনো পর্যন্ত তিনটা লাইভে আমার সাথে ঘটে নাই আমরা তাদের সময়ের সময়ের যে ব্যাপারটা যে 15 মিনিট 10 মিনিট যতটুকু সময় দেয়া হয় যতটুকু সময় হিসাব করে যেন অন্য কেউ কথা বলে না কেউ বিশৃঙ্খলা করে না বা অন্য কোনো কিছু না সুন্দর সুষ্ঠু আলোচনা আমাদের এই আমি এখানে এর ব্যাপারে হচ্ছে তাদের প্রেজের লাইভে যে তাদের যে মডারেসন বা তাদের যে আলোচনার যে ধরন বা তাদের যে সময় বণ্টন ও টোটাল যে ব্যাপারটা এটা এই ব্যাপারে আমি তাদের ব্যাপারে আঙ্গুল তোলার মতো আঙ্গুল তোলার মতো কোনো পয়েন্ট আমার কাছে নাই আলহামদুলিল্লাহ এখন বুঝলেন আমি কথায় অকপটে স্বীকার রূপ আমার কোনো সমস্যা নাই অন্য কেউ যদি তার ব্যক্তিগত চরিত্র বাখলাক বা তার আমলের কারণে যদি কোনো কারণে কোনো অপবাদ বা কোনো হচ্ছে অরাজকতা বা কোনো অসমস্যা শিকার হন সেই দায়িত্ব ব্যক্তিগতভাবে যে করেছেন তার আমি আমি তো এখানে প্রমাণ সহ অতিতে তিনটে দিবে আজকে সহ হয়ে গেছে অলরেডি তাহলে এক্ষেত্রে তো মানুষজন দেখলেই বলতে পারবে যে এখানে তো সেরকম কোনো সমস্যা নাই আমরা মুক্ত ভাবে আলোচনা করি সে তার বক্তব্য পেশ করে দল দস্তাবেজ সহ আমি আমার বক্তব্য পেশ করি দল দস্তাবেজ সহ তো এখানে তো আমার কোনো সমস্যা আমি আমার চোখে পড়ে না আলহামদুলিল্লাহ বাকি ব্যক্তিগতভাবে যারা দাবি করেন বা ব্যক্তিগত ভাবে যারা প্রশ্ন তোলেন সেটা তাদের ব্যক্তিগত একেবারে সম্পূর্ণ ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ থেকে আমি তাদের সাথে তাদের ব্যাপারটা জানিও না তাদের ঘটনার সাথে আমি ফেস ও করিনি এখন সেটা তারা কোন প্রাস্তিক থেকে বলেন বা তাদের কি দোষ ছিল বা এই পেজের বা অন্য কোন নাস্তিকদের পেজে কি দোষ ছিল সেটা প্রত্যেকটা ব্যাপার ইন্ডিভিজুয়ালি যাচাই বাছাই করে তারপর এইভাবে মত দিতে হবে গণভাবে একটা মানুষকে দোষারোপ করা বা একটা পেজকে বা একটা জাতিকে একটা গোষ্ঠীকে দোষারোপ করা এটা আমার মনে হয় না যে এটা কোনো একটা ইনসাফ বা ন্যায়নিষ্ঠ কোনো আচরণের মধ্যে পড়ে দেখ আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এ ব্যাপারে আমার কোনো অসন্তোষ আমি প্রকাশ করার মতো কোনো পয়েন্ট আমার কাছে নাই ধন্যবাদ মাসুক ভাইকে আবারও ধন্যবাদ মাসুক ভাইকে আবারও আসার জন্য আপনাকে অনেক মেনি মেনি থ্যাংকস আর এই প্রশ্নটা আপনাকে করার পিছনে কারণ হলো এই যে সালাফি নামে একজন একটু আগে কমেন্ট করছিলেন যে এই বিষয়ে উনি আলোচনা করতে চান আপনাকে আমি আগে দেখি না এই পি আপনি হয়তো নতুন আসছেন আপনি হয়তো চিন্তা করতেছেন যে এই আমি আলোচনা করার কথা তো বলে দিছি কিন্তু এটা তো নাস্তিক পেয়েছে তারা কি আমাকে ঠিক মতো সময় দিবে কিনা আলোচনা করার যদি মিউট করে দেয় এই ধরনের চিন্তা ভাবনা হয়তো আপনার মধ্যে থাকতে পারে তো এই জন্য মাসুক ভাই যেহেতু আপনার একজন বিশ্বাসী ভাই এবং উনিও মুসলিম আপনিও মুসলিম এই প্রশ্নটা করলাম যে উনি আমাদের তরফ থেকে কোন ধরনের এই ধরনের মিউট করা হয়েছে ওনাকে বা ওনাকে কথা বলতে দেওয়া হয়নি এই ধরনের কোন সিচুয়েশন উনি নিজে পড়ছেন কিনা তো উনি সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে এই ধরনের কোনো সিচুয়েশন উনি পড়েন নাই এবং আমাদের পেজ আমি নিজেই মরারেশন করছি ফার্স্ট ডিবেটে মঞ্জুর ভাই মরারসংসং করছিলেন সব ডিভিটি উনি স্যাটিসফ্যাকশন জানাইছেন উনি স্যাটিসফাইড যে আমাদের আচরণ এবং আমাদের মডারেশনের কোয়ালিটি উনি অ্যাপ্রিসিয়েট করছেন তো আপনারা যারা নতুন আসছেন বা নতুন আসতে চান আমাদের বিভিন্ন বিষয়ে ডিবেট করার জন্য আমাদের রঞ্জু ভাই আছেন ইভলিউশন এক্সপার্ট আমাদের সীমান্ত ভাই আছেন বিভিন্ন বিষয়ে আলোচনা করেন গডের এক্সিস্টেন্স নিয়ে আলোচনা করেন কুরআন হাদিস নিয়ে আলোচনা করেন সেলিম ভাই আছেন সায়েন্স নিয়ে আলোচনা করেন আরেকজন আছেন প্রিন্স রিও ভাই উনিও সায়েন্স টাইন্স নিয়ে আলোচনা করেন বিভিন্ন বিষয়ে আপনি শুধু টপিকটা বলবেন আমাদের একজন হাজির হয়ে যাবে আপনার সাথে আলোচনা করার জন্য তো আপনি নতুন আসলে এই ধরনের কোনো চিন্তা ভাবনা করবেন না যে এই পেজে আপনাকে সময় দেওয়া হবে না বা আপনাকে হয়তো মিট করে দেওয়া হইতে পারে এই ধরনের কোনো চিন্তা আপনার কোনো প্রয়োজন নাই যেহেতু মাসুক ভাই ক্লিয়ার করে দিয়েছেন যে উনি এই ধরনের কোনো সিচুয়েশন এর শিকার হন নাই বা এই ধরনের কোনো সিচুয়েশন এ বনেন নাই তো আজকে আর বেশি বাড়াবো না রাত বারোটা হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আজকে জয়েন করার জন্য এবং আশা করি এই ডিবেটে সীমান্ত ভাই এবং মাসুক ভাইয়ের আলোচনা থেকে আপনারা যথেষ্ট পরিমাণ ইনফরমেশন পাইছেন এবং এই জায়গা থেকে আপনারা হয়তো আপনাদের পজিশন সেট আপ করতে পারবেন যে আপনারা কি করবেন স্কেপটিক হবেন না ইসলামে আপনারা ইসলাম আমল করবেন বা ইসলামে ইমানদার হবেন ইসলাম পালন করবেন তো সেই বিষয়ে আশা করি আপনাদের পজিশন সেট করার জন্য যথেষ্ট পরিমাণ ইনফরমেশন আমাদের দুই বক্তা দিতে পারছেন এবং দুজনকে ধন্যবাদ আবার আসার জন্য এবং যারা বিউ করছেন সময় সবাইকে ধন্যবাদ জানিয়ে করোনা পরিস্থিতি অবশ্যই সবাই নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের মতো আবারও শেষ করে দিলাম তো আমাদের আবার দেখা হবে আমাদের নেক্সট কোন লাইভে আবারও হয়তো মাসুক ভাইয়ের সাথে অন্য কোনো বিষয়ে আলোচনা হতে পারে বা অন্য কোনো বিশ্বাসী ভাইয়ের সাথে আলোচনা হতে পারে বিভিন্ন বিষয়ে যে কোনো টপিকে আপনারা যদি ডিবেট করতে ইচ্ছুক হন যারা আছেন নাসিক হতে পারেন কোনো মুসলিমও হতে পারেন কোনো হিন্দুও হতে পারেন আপনি যেই হন আপনি যদি ডিবেট করতে ইচ্ছুক হন তাহলে আমাদের পেজে প্লিজ একটু একটা মেসেজ দিয়ে রাখবেন আমাদের ইনবক্সে তারপর আমরা পার্সোনালি আপনার সাথে কন্টাক্ট করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ এন্ড থ্যাংক ইউ এন্ড গুড নাইট সবাই ভালো থাকবেন আশা করি গুড নাইট তাইলে